Good morning, everyone, and welcome to the third and concluding day of the state level students' workshop on analytical techniques in biological sciences. I heartily and sincerely welcome, as well as thank, the principal of Bushirhat College, Dr. Ashok Kumar Mondol, for being with us today finally, our esteemed speaker, Dr. Kaushik Mukherjee, the IQSC cell of our college, colleagues of my department and college, colleagues from other colleges, and students who are participating in this workshop with patience and enthusiasm on all the 3 days. I now welcome Honorable Principal of Bushirhat College, Dr. Ashok Kumar Mondol, to address this gathering of the third day of the workshop. Sir, thank over you, to you. Very good morning, everybody present in this workshop on analytical techniques in biological sciences organized by the Department of Botany in collaboration with the IQSC of our Bushirhat College. I have the pleasure to welcome Dr. Kaushik Mukherjee, head of the Department of Botany, Kollani Mahavidyalaya, and we are also grateful to him for giving us his valuable time with us in this workshop and sharing his expertise knowledge on this topic with us. Good morning, sir. Apnake ami dekhte pacchi. Thank you. Good morning, sir. Good morning. I must welcome and congratulate Professor Nilabji Shaha, IQSC coordinator of our college, for his active cooperation and support for organizing such type of workshop in the college. I must welcome all other faculty members and non-teaching staff present today in this workshop. I definitely welcome all the students participated from all over West Bengal in this 3-day workshop. And finally, I would like to offer my hearty thanks and congratulations to Dr. Arunima Bardhan, head of the Department of Botany, and definitely other members of the department of our college, Dr. Ayana Chakraborty, Sri Shobhan Sengupta, Sri Shubhadeep Giri, and Sri Arnob Banerjee, for arranging such a seminar for the students. আজকের যে সেমিনার বোটানি ডিপার্টমেন্ট আমরা যেখানে উপস্থিত আছি, বোটানি ডিপার্টমেন্টে যে সেমিনার 3-day লং যে সেমিনার অ্যারেঞ্জমেন্ট করেছি, এটা ইনিশিয়ালি ডিপার্টমেন্টের প্ল্যানিং ছিল যে ইনহাউস ওয়ার্কশপ হবে, অর্থাৎ আমাদের কলেজের স্টুডেন্টদের জন্য ওয়ার্কশপের অ্যারেঞ্জমেন্ট। কিন্তু পরবর্তী সময়ে ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার্স যারা, তারা ডিসাইড করেছে যে ওয়ার্কশপটা যদি আমরা অন্যান্য কলেজের স্টুডেন্টদের জন্য ওপেন করে দিতে পারি, তাহলে বেশ কিছু স্টুডেন্ট এতে হয়তো পার্টিসিপেট করতে পারবে। এবং সেটাতে তাই দেখতেই পাচ্ছি যে ওপেন করার পরে আমাদের কলেজের স্টুডেন্টরা তো বেনিফিটেড হচ্ছে, তাছাড়াও আরও প্রায় 18 থেকে 20টা কলেজের স্টুডেন্ট সেখানে উপস্থিত আছেন। সত্যি তারা কিছু না কিছু বেনিফিট তো অবশ্যই পাবে, তাদের পাঠ্যসূচির উপরে ওয়ার্কশপ, পাঠ্যসূচির ব্যাপারে তাদের তো নলেজ এনরিচমেন্ট হবেই, প্লাস এক্সামের পারফরমেন্স তো অবশ্যই কিছু বেটার হবে নিঃসন্দেহে। ওদের এই যে ডিসিশন, সেজন্য ওদেরকে এই সুন্দর ডিসিশনের জন্য ওদেরকে সাধুবাদ জানাই। আর স্টুডেন্টস যারা এই 3 দিন যাবৎ এই ওয়ার্কশপে প্রেজেন্ট থেকে সুন্দর অনুষ্ঠানটা তোমরা শিখতে পারছো, অনেক কিছু জানতে পারছো। তোমরা যে এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করে নিজেদেরকে সমৃদ্ধ করছো, তার জন্য তোমাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আর একটা কথা বলবো স্টুডেন্টদের,
ওয়ার্কশপ অ্যাটেন্ড করলে ভালো লাগলো। আগামী দিনে এইরকম ওয়ার্কশপ হবে আমাদের কিছু ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার্স যারা আছে তাদের সবাইকে বলবো, আগামী দিনে এরকম যদি ওয়ার্কশপ আরও বেশি করে করা যায় এবং সেই ওয়ার্কশপগুলো যদি সমস্ত স্টুডেন্টদের জন্য এইভাবে একইভাবে ওপেন করে দেওয়া যায় তাহলে স্টুডেন্টরাও পার্টিসিপেট করতে পারে, আমাদেরও সেটা ভালো লাগবে। আর স্টুডেন্টদেরও বলছি আগামী দিনে এরকম ওয়ার্কশপে তোমরা যদি আমাদের কলেজের ওয়ার্কশপগুলোতে পার্টিসিপেট করতে এসো সেটা আমাদের ভালো লাগার ব্যাপার তৈরি হবে। সামনে এক্সাম, ভালো করে পড়াশোনা করো, আমি আর বিশেষ কিছু বলবো না, ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, উই প্রে ফর ইউর ব্রাইট ফিউচার। সবাইকে আবার একবার ধন্যবাদ জানাচ্ছি আর আজকের ওয়ার্কশপ সুন্দর হোক, সুন্দর আলোচনা হোক, এই বলে আমি আমার বক্তব্য। Thank you so much, sir. You have always been a source of inspiration and support for all of us. Sir, let me bring to your notice that although this is a state-level workshop involving the colleges of West Bengal, we have with us a student of Semester 3 of Bioanalytical Science from Guru Nanak Khalsa College from Maharashtra. Her name is Tisha Dilip Kumar Jain, and she has been diligently attending this workshop for the last 2 days, though I don't see her today. So, very good news, Orunima. We are pleased that the workshop is going to be a national one. Initially, it's our plan that it will be an in-house workshop, then it became a state-level workshop, and finally, it is being converted to a national workshop. Very good. Okay. Thank you. Students, after the technical session today, there will be an interactive session where you can place your questions for our speaker relevant to the topic of his discussion, followed by a brief valedictory session where a few of the participating students will share their experience during the course of this workshop. The last 2 days of the workshop has been overwhelmingly good, that two of our resource persons have had delivered their topics from which I'm sure you have gained ample knowledge, because the organizers wanted to stick to your syllabi covering all the universities of West Bengal at UG level. Today we have with us another valuable resource person, Dr. Kaushik Mukherjee, who will be presenting on his topic, Principles and Applications of Chromatography and Spectrophotometry in biology. But before he begins, in an usual manner, let me introduce him. Dr. Kaushik Mukherjee is presently working as an assistant professor in the Department of Microbiology in Kollani Mahavidyalaya. Dr. Mukherjee has done his PhD in microbiology from the Department of Microbiology, University of Calcutta. His topic of research in his PhD was antimicrobacterial activity of synthetic and natural compounds. He worked mostly on the chemistry-biology interface. Dr. Mukherjee hails from a strong interdisciplinary background with his undergraduate in physics honors from Scottish Church College and MSc in biophysics from the University of Kollani. He has almost 10 years of experience in both industry and academia. Dr. Mukherjee has several research publications in international peer-reviewed journals. He is also the member of editorial board of International Journal of Advanced Microbiology and Health Research. Earlier, Dr. Mukherjee has served as a medical writer on an online professional network of doctors. Scientific and medical writing is one of the passions of Dr. Mukherjee. Dr. Mukherjee, over to you now. Thank you, Dr. Pawan, for your kind introduction. So in the beginning, I would like to express my heartiest thanks and respect to the respected principal sir of Koshighat College and the coordinator IPSC for inviting me in this event, in this state level workshop for students on bioanalytical techniques. And I also like to thanks and congratulate the Department of Botany, Boshighat College, and their faculty members for organizing such an event where the students can be benefited
even in this pandemic situation where we all are locked down in our houses. And finally, a very good morning to all other distinguished faculties present in this webinar, and very good morning to my beloved students present here. So first of all, I would like to say that it is very unfortunate that we have to do such workshop online, where doing it hands-on will give us a very nice pleasure. But situation is like that. For last 2 years, our students, the laboratory has its own music, own tune that we all are missing. But on the other hand, we are fortunate that we have this virtual medium to interact. At least we can learn something. We are not sitting idle. We are going ahead with this situation. So this is another effort from Boshirat College on this context, so that we can learn something on these techniques. If not hands-on, the theory, the principles, so that when we are going hands-on, we gain more confidence, we gain more knowledge, so that we can perfect our experiment, and we can perfect our result and outcome of the experiment. Okay, so without wasting much time, I will switch to my presentation. So before beginning, I would like to say that whenever you feel that you have a question or you need a slide to stay longer, you can poke me, you can tell me. And to the organizers, I have a request: if while presenting I cannot see the screen, so if I get disconnected somehow because the network is doing bad today, so please let me know over WhatsApp or phone. Just knock me that I am knocked out of the workshop. Okay, so I would switch off the video with your kind permission and start presenting. So can you see my presentation? Yes, sir. Yes, sir. Thank you. Yes, sir. Yes, sir. So today my first topic is UV visible spectroscopy. I will give more stress on this particular topic, UV visible spectroscopy. On the latter half, I will be talking on chromatography, where the chromatography where I only give stress the topics that are mostly in your syllabus, like TLC or paper chromatography or the gel permeation chromatography. Others, I will be just touching on them. But on UV visible spectroscopy, I will try to give an elaborate idea on the application and the principle of this particular spectroscopy. To start with, any spectroscopy, I will be talking bilingual if it is not a problem, in both English and Bengali as and when required. Okay. So to start with, spectroscopy, it is a branch of science that deals with the study of interaction of matter with light, where the electromagnetic wave or electromagnetic radiation interacts with the matter and what happens after that interaction. The light may get absorbed, it may get scattered, it may fluoresce, it may give phosphorescence. So there can be different events when the electromagnetic radiation interacts with the matter. So spectroscopy deals with the interaction of electromagnetic radiation with the matter, how a matter responds to the electromagnetic radiation. So I'm talking about electromagnetic radiation. So we need to know what is exactly electromagnetic radiation. It is in its name, electromagnetic, a radiation that has two components, an electric field and a magnetic field. The electric field and magnetic field is perpendicular to each other, and to this perpendicular direction, the propagation of the wave is perpendicular to both electric and the magnetic field. So it's like a x, y and z axis. If you put in the x axis electric radiation, in the y axis magnetic radiation, the propagation of radiation will be along the z axis. Okay, so that is the electromagnetic radiation. There are several electromagnetic radiations that are being detected by the human
that we know that starts from radio wave. The radio wave, the magnet, the electromagnetic wave with the longest wavelength and the shortest frequency. It starts from the radio wave, then comes microwave, then comes the infrared radiation, then the visible light, then UV light, then comes the X-ray, and finally the gamma ray, the electromagnetic radiation with the shortest wavelength and the highest frequency. Highest frequency means highest energy. It can penetrate anything. So that is the whole spectrum of electromagnetic radiation. In the screen, what you see is a schematic representation of an electromagnetic wave, where the magnetic field and electric field are perpendicular to each other, and the direction of propagation is perpendicular to both the direction of magnetic and electric field. Okay, so there are some basic definitions that you know from your school curriculum only, that what is frequency, what is wavelength, how they are related. These are very important for your curriculum and for your examination purpose also. There are small problems on this question of frequency and energy and wavelength. You all know energy equals to h nu, that is Planck's constant into the Planck's constant into frequency. Okay, and wavelength, how wavelength is related to frequency, that is c equals to nu lambda. C equals to nu lambda, where c is the velocity of the light. So all these relations you know. I'm not going into much detail, just I am covering this. C equals to nu lambda, and energy equals to h nu, where h is the Planck's constant. So I can write it, energy as h equals to c by lambda also. Okay. Sometimes in spectroscopy, the relationship is expressed in terms of wave number. Can any one of you say me what is wave number? Any students, of course, can tell me that what is a wave number. Have you heard of wave number? So the reciprocal of the wavelength. Yes, the reciprocal of wavelength. That is frequency by velocity of light. Frequency by velocity of light. That is the reciprocal of wavelength. Most of the results, most of the values in spectroscopy, if you are doing FTIR, if you are doing other electron resonance spectroscopy, etc., most of the data are represented in terms of wave number than frequency and wavelength. So wave number is very important in case of spectroscopy. This is the whole electromagnetic spectrum that I have told you already. That radio wave, microwave, IR, visible range, UV range, X-rays, gamma rays, and that is the gamma rays is the highest energy electromagnetic wave that we can detect. There can be many more electromagnetic radiation, cosmic radiation, but these radiations can be detected by our devices. Okay, so what we will be talking today about the UV visible region, about the UV visible region. That is from 180 nanometer to 700 nanometer. The UV range falls from 180 to some extent 400 nanometer, and from 400 to 700 is the visible wavelength, visible range of wavelength. So we will be restricted to this particular range of wavelength, UV and visible. How UV and visible electromagnetic radiation interacts with matter, how matter absorbs this light, how we transmit, and how we measure all these absorbance and transmittance. Okay, so these are all the ranges of different color of lights that are given, that you all know, or maybe you can get from any internet search or textbook. So I am not going into these details. Now I will be starting with the principle of spectroscopy. As I have already told you, the principle is based on the measurement of spectrum of a sample containing atoms or molecules. Spectrum means its absorption along the whole range of wavelength. How it is absorbing the light of 180 nanometer, how it is absorbing 200 nanometer, how it is absorbing 250 nanometer, how it is absorbing 400 nanometer. The whole spectrum I will scan, that how it is absorbing the light. Okay,
The spectrum is a graph of intensity of absorbed or emitted radiation by sample versus frequency or wavelength. As I have said, I will scan the whole wavelength and I will go on measuring the absorbance, how it is absorbing, how much light is absorbed. It is absorbed more at UV range, absorbed more at visible range, absorbed more at IR range. So whole spectrum I will be scanning. Okay, so and I will plot lambda versus this absorbance, and this plot will be called absorption spectrum of a particular matter. Okay, later on I will get to know that what is the lambda max, absorption maximum. That I will get to know later. Okay, and how we measure, by what instrument? A spectrophotometer or a spectrometer. Spectrometer in terms of where I can measure different type of wavelength, different type of light. In spectrophotometer, we measure only light. Okay. And basically, today we will deal with the absorption spectroscopy. This is an analytical technique which concerns with the measurement of absorption electromagnetic radiation in the UV visible region. In the UV visible region, there are other spectroscopy like emission spectroscopy, different kind of Fourier transform spectroscopy. So we are not going to in details with those. So how radiation interacts with the matter? Now, it is our question. So that is a very basic principle, the basic chemistry behind it, basic biophysical chemistry behind it. So it is just the absorbance of energy by electron and going to an higher excited state. At the room temperature, all molecules are in the lowest energy level. You need to give energy to transit it to a higher energy level. Okay. So this transition is actually occurs by the absorption of energy. And where from the energy comes? From the frequency of the light you are using. E equals to h nu. E equals to h nu. Okay. So that is how the absorption occurs. So it is a very basic principle of science, I would say, a very basic principle of physics, that every molecule, every atom, everything in this universe tries to lie at the minimum energy condition. Even for you, tomake jodi bola hoy je tomake porashona kal theke korte hobe na, tomake kono koshto korte hobe na, you will lie down in the bed, tumi bichanay shuye thakbe, right, at the minimum energy configuration of yours. But when you will be given energy that is beating from your parent, casting from your teacher, or the examination ensuing, then you will get the energy, you will absorb energy and you will rise to the higher excited state. You will go to the table and chair and start studying. Okay, so that is how a lower energy molecule absorbs energy and go to the higher excited state. That is the very basic principle of UV visible spectroscopy. Okay, so there is a law of this absorption. How it will absorb? The absorption follows a law. The first law calls the Lambert's law. The first law is called the Lambert's law. When a monochromatic radiation is passed through a solution, monochromatic radiation. It's a monochromatic radiation, means the radiation of a single color. That is of a single wavelength, that is of a single frequency, okay, is passed through a solution, the decrease in the intensity of radiation with thickness of the solution is directly proportional to the intensity of the incident light. Let I be the intensity of incident radiation, x be the thickness of the solution, then the light absorbed, di dx absorbed, that is a negative sign, because a negative sign before this, the light absorbed is proportional to the initial intensity. Okay, now you integrate the equation between 0 to I0, so you get log I by I0 equals to minus KL, that is proportional to the path length, So if you derive the whole equation, you will come to a
equation, that is absorption is proportional to the path length, absorption is proportional to the path length, that is absorbance equals to EL, say E is some constant, so absorbance equals to EL. So here you have to be somewhat careful that absorbance and absorption, this is two different things. Absorption is how much light is absorbed. You given a light of say 10 kilowatt and 5 kilowatt is absorbed, that is its absorption. But when we are talking about absorbance, it is the logarithm of I0 by I, that is logarithm of incident light divided by transmitted light. Incident light divided by transmitted light, that will be called the absorbance, and this absorbance is proportional to the path length. That is the Lambert's law. Then comes the Beer's law. Beer's law says this absorption is proportional to the concentration. That concentration can be expressed in gram per liter or can be expressed in molar concentration. Similarly, the absorbance di dx is proportional to the initial intensity and the concentration. And if you integrate, you come to the equation absorbance equals to epsilon Cl. All constant are taken together and given a name epsilon, what is called molar extinction coefficient. Okay, so molar extinction coefficient I will call whenever I will express the concentration in mole per liter. If I express the concentration in gram per liter, then it will be a specific extinction coefficient, ES. We can convert from ES to EM. EM equals to ES into molecular weight. EM equals to ES multiplied by molecular weight. Okay, so these are the very basic numerical things that are important for calculating the absorbance and transmittance in case of absorbance. Okay, so from Beer's law we are getting absorbance equals to epsilon C. And if I combine Lambert and Beer law, I get absorbance equals to epsilon Cl. It is both proportional to concentration and the path length. Okay, another term is often used, that is transmittance. Which is I by I0, not I0 by I, which is I by I0 minus log P is equals to absorbance. If you give the relationship between transmittance and absorbance, minus log P equals to absorbance. Okay, so these are the numerical thing. So now I have loaded a video for you where there is some numerical calculations on this particular formula that I have already delivered, transmittance and absorbance, that you can check here. Just watch the video, and if you have any confusion, you can ask me. In this video, the video gives the problem. You may not hear properly the sound. I will narrate you. If you use a headphone, you can hear, but unless you cannot hear, I will narrate you. The intensity of the incident light on a sample is 0.5 watt per meter square, and the intensity of light entering the detector is 0.36 watt per meter square. Calculate the transmittance, determine the absorbance. Incident light, intensity of incident light and intensity of transmitted light is given. I0 and I is given. So they are first telling you the basic principle, how the light source gives the light. Different wavelengths. And so there is a monochromator that will select the wavelength. A monochromator. And your sample will absorb the light. And this device selects a wavelength. This is the monochromator that will give you the light of desired wavelength. And so the amount of light that, which is I0 intensity, in the problem that is 0.5 watt per meter square. That's known as the incident intensity.
Now the sample is going to absorb this light some is of that visible radiation. Falling on your sample, and some of it, and your sample absorbs something. The amount that and passes through transmitting a light of intensity I that is being detected by the detector. Now the transmittance. That is the whole the ratio between I so now how to calculate transmittance from the formula I by I zero. So the intensity of light I by I zero in the previous slide earlier we described. 36. The incident light I zero. So from the problem, just divide 0.36 by 0.5. So and you get the transmittance. 0.50. That's 0.72. So that is the transmittance of the solution. It has no unit. Because now, it is a ratio of two particular intensities. So let's draw the sample again. And let's say the incident intensity is 100%. Now the absorbance. 100% is transmitted on pass it, through the solution. Falling on it, and so what is absorbance? Passes through the sample. Rest is absorbance. So the other 28% was actually 28%. That is being absorbed. So now that you understand the basic concept of transmittance, let's calculate the absorbance. Got it. That is a very basic principle. So this video tells much more about absorbance, how to express in logarithmic terms. As I have told you, absorbance is minus log p. From the previous slide, I have given this relationship to you. So if we take a negative so from this also you can calculate 0.72, that's going to equal positive 0.1427. And so that is the absorbance. This is the absorbance. This is the absorbance. So you get the difference between absorption and absorbance. Absorption was 28%. Absorbance is 0.14. More the transmittance, less the absorbance. Joto beshi light transmit kore jabe, tar mane toto beshi absorb hoye jabe. So let's say this is 1.5. When the transmittance is 1, absorbance will be 0. No absorbance. We know it's a negative log of the transmittance. So if you type in negative log of 1, you will get 0. So this is the highest that the transmittance can be. Because the lowest that the absorbance right? is when the transmittance 1, so absorbance at 100% is 0. Transmittance, there is no absorbance. You decrease the transmittance, save the transmittance decrease the transmittance, absorbance so will negative log of 0.5. Increase. That's why absorbance that increases. That the absorbance is 0.301. Now, at 0.1 is 1. So if it's 10% transmittance, then the absorbance is 1. Negative log of 0.01. This is, by the way, 10 to minus 2. And this is 10 to negative 3, so the absorbance will be 3. Absorbance among transmittance relation to bojhanor jonno, amar etukui ekhane bojhanor dorkar chilo. Okay? Now I will get into the electronic transitions. Ei jaga ta ami khub beshi bolbo na, that is from the very hardcore chemistry and the theoretical thing. Practically, eta ototo important noy. So I will say that what I was telling that it is the transition of electron from the lower energy level to higher energy level. What is the energy level? Where lies the electron? So it has begun to talk about the electron, particle, wave, not wave, not particle. Electron is a probability. Electron is a cloud. There comes the molecular orbital theory. So there are different molecular orbital. From one molecular orbital to another molecular orbital, electron can jump, absorbing energy. So this is all about the absorption. There are different molecular orbital, bonding orbital, anti-bonding, non-bonding orbitals, sigma, pi, n, pi star, sigma star, etc. Starred molecular orbitals are higher energy levels. Okay, higher energy levels. So from always lower energy level to higher energy level, electron jumps by absorbing energy and thus give you a spectrum. So these are different kind of transitions that are allowed in case of UV visible absorption. UV visible absorption ei dhoroner transitions gulo involve thake, ei transition gulor jonnoi amra absorbance pe. Okay,
যে মলিকিউলগুলো আমরা ইউজ করব, অ্যামিনো অ্যাসিড ইউজ করব বা কোনো অর্গ্যানিক মলিকিউল ইউজ করব, তার মধ্যে যদি এই ধরনের মলিকিউলার অরবাইটাল থাকে তাহলে ইলেকট্রনিক ট্রানজিশন হবে, তাহলেই আমরা অ্যাবজর্পশন পাব। এই ধরনের মলিকুলার অরবাইটাল যদি অ্যাবসেন্ট থাকে বা সেখানে ইলেকট্রনিক পপুলেশন যদি কম থাকে আমি কোনো অ্যাবজর্পশন পাব না। কিছু টার্ম আমরা বারবার ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিতে ইউজ করব। দেয়ার আর সেভারাল টার্মিনোলজিস দ্যাট উই ইউজ ইন ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। নাও উই উইল লার্ন অ্যাবাউট দোজ টার্মস। দ্য ফার্স্ট টার্ম ইজ ক্রোমোফোর। ক্রোমোফোর ইজ এ পার্ট অফ দ্য মলিকিউল অর এ গ্রুপ অর এ ফাংশনাল গ্রুপ দ্যাট অ্যাবজর্বস রেডিয়েশন ইন দ্য ইউভি ভিজিবল রিজন, দ্যাট অ্যাবজর্ব রেডিয়েশন ইন দ্য ইউভি ভিজিবল রিজিয়ন ডিউ টু এন পাই স্টার and pi pi star transition. Okay, so these are some examples: NO2, N double bond O, C double bond O, carboxyl, CN, cyanide, C double bond C, C double bond S. These all have N pi star or pi pi star transition. That's why these are called chromophores. There are another thing. These are different examples of chromophore given and their excitation wavelength. There are another term called oxochrome. Oxochrome do not absorb light on their own. Tara nijera light absorb kore na, but onnoke help kore. To absorb light. Those are oxochrome. Very selfless molecule. Tara nijera absorb kore na. অন্যকে অ্যাবজর্ব করতে হেল্প করে। দিজ আর সাম এক্সাম্পলস অফ অক্সোক্রোম। নাও আই উইল কাম টু দ্য বেসিক কনস্ট্রাকশন অফ দ্য স্পেকট্রোফটোমিটার। এইবারে আমরা আস্তে আস্তে ল্যাবে ঢুকছি, ল্যাবে দেখছি যে স্পেকট্রোফটোমিটারটা কীরকম দেখতে হয় অ্যান্ড হাউ ইট ওয়ার্কস। ওকে, হাউ মেনি অফ ইউ আর দেয়ার যারা স্পেকট্রোফটোমিটার দেখোনি কোনোদিন? আই ওয়ান্ট টু হিয়ার ভয়েসেস। যারা কোনোদিন স্পেকট্রোফটোমিটার দেখোনি? বিভিন্ন ধরনের স্পেকট্রোফটোমিটার হয়, ফ্রম ন্যানো ড্রপ টু হিউজ লার্জ সাইজ স্পেকট্রোফটোমিটার। আ মডার্ন স্পেকট্রোফটোমিটার জেনারেলি ইজ অ্যাটাচড উইথ দ্য কম্পিউটার ফর প্লটিং দ্য গ্রাফ অ্যান্ড সিইং ইওর রেজাল্টস। কখনো কখনো স্পেকট্রোফটোমিটারের সাথে ইটসেলফ একটা ডিজিটাল ডিসপ্লে থাকে। সো দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ স্পেকট্রোফটোমিটার্স। ওকে, সো হিয়ার ইজ এ স্পেকট্রোস্পটোমিটার ফটোগ্রাফ, দ্য আউটার সাইড অফ এ স্পেকট্রোস্পটোমিটার। ইউ ক্যান সি আ উইন্ডো লাইক থিং, দ্য গ্রে কালার, দ্যাট ইউ ক্যান ওপেন অ্যান্ড পুট ইউর স্যাম্পল অ্যান্ড ইউ ক্যান রিড ইউর অ্যাবজর্বেন্স। ওকে, নাও লেট আস গেট ইন টু দ্য ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্টের ভেতরে যাই এবার। দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য স্পেকট্রোফটোমিটার। কি কি আছে? What are there inside? First of all, there is a light source that will give me either UV or visible light. Okay? That light is passed through a slit to collimate the beam. After passing through the slit, there is a monochromator device. Monochromator device generally contains prisms or other advanced monochromator like grating. What is the purpose? What does the monochromator do? It splits the light. First of all, it splits the light in different wavelength, different color. Different wavelength means different color. And through an exit slit, it passes only your desired wavelength. There are different slits for different wavelength. কারণ যখনই dispersion হবে, different angle ডিফারেন্ট কালারের লাইট বেরোবে, সেই অ্যাঙ্গেলগুলো আমি জানি, সেই অ্যাঙ্গেলে আমি স্লিপটাকে মুভ করালে সেই সেই কালারগুলো পাবো। সো আমি অটোমেটিক্যালি একটা সুইচের সাহায্যে সেই স্লিপটাকে মুভ করাতে পারি এবং আমি আমার ডিজায়ার্ড ওয়েভলেংথটা পেতে পারি। দ্য ডিজায়ার্ড ওয়েভলেংথ উইল ফল অন দ্য স্যাম্পল। দ্য স্যাম্পল ইজ টেকেন ইন এ পার্টিকুলার কন্টেনার কল্ড কিউভেট। জেনারেলি উই ইউজ a 1 centimeter thickness cuvette for our UV visible spectroscopy experiment generally. Okay, cuvette is made of quartz, is not made of glass. Why it is not made of glass? Anyone?
Sir, to reduce the reflection. Sir, glass absorbs UV light. Yes, glass sir, glass absorbs UV light. Very good. Glass absorbs UV light. So if we are doing visible spectroscopy in the visible range, no problem. You can use plastic, you can use glass cuvette, no problem. But if you are doing in the UV range, you must use a quartz made cuvette. Okay? This is a cuvette where the sample is placed. The light do not interfere the quartz. It interferes only with the sample. And after interfering, what happens? Some light is absorbed. Some light is released. The light that is released is picked up by a detector. And detector says, yes, I have taken this much light. So this much light is not coming to me. That is being absorbed by the sample. Okay? So this is a very basic construction of a spectrophotometer. These are the lamps that are used in spectrophotometer. A tungsten halogen lamp that gives you the visible light, visible range of light, and a deuterium lamp that gives you the UV light. This is the monochromator. In the simplest and old spectrophotometers, generally prisms were used as a monochromator. Nowadays, prisms are not used. What is used is a diffraction grating. What is used is a diffraction grating. Diffraction grating is a plate. Is a plate etched with very, very thin slits. At a plate, jar moddhe khub shoru shoru bhabe achor kata ache. At a shoja example hocche tomar CD. Dekho CD, compact disc. Compact disc is a very simple example of grating. Compact disc কিভাবে তৈরি হয় জানো তো compact disc এ রাইট করা হয় ডেটা গুলোকে বাই ইচি মানে দাগ কেটে কেটে দাগ কেটে এটা খুব মাইক্রোস্কোপিক দাগ সেই দাগ গুলো আসে বলে সিডিটাকে তুমি আলোর মধ্যে নাড়াও দেখবে এরকম স্পেকট্রাম দেখতে পাবে তাই না দেখেছো না সিডির মধ্যে নাও স্পেকট্রাম यस স্যার দাগ কাটলে এরকম হয় কেন হ্যাঁ বলো তুমি দাগ কাটলে এরকম মানে স্প্লিট হয়ে যায় কেন এই যে এটার জন্য তাহলে একটুখানি 12 এর ফিজিক্স বইটা পড়তে হবে ডিফ্র্যাকশন অফ লাইট কারণ দুটো দাগ যখন কাটা রয়েছে লাইটের একটা পার্ট রিফ্লেক্ট করবে গর্তের মধ্যে একটা পার্ট রিফ্লেক্ট করবে গর্তের বাইরে তাহলে দুটো রিফ্লেকশনের জন্য তাদের পাথ লেন্থ ডিফারেন্ট হয়ে যাবে এই পাথ লেন্থ যখন ডিফারেন্ট পাথ লেন্থের লাইট মিট করবে এক জায়গায় সেখানে একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন তৈরি হবে সেই ডিফ্র্যাকশন প্যাটার্নে ওয়েভলেন্থ এক একটা ওয়েভলেন্থের জন্য এক এক রকম প্যাটার্ন তৈরি হবে এটা ডিফ্র্যাকশনের থিওরি তাহলে আমাকে ফিজিক্স পড়াতে হবে এটা 12 এর ফিজিক্স বই থেকে একটু ডিফ্র্যাকশন পার্টটা পড়তে হবে দিস ইজ ডিউ টু দ্য ডিফ্র্যাকশন অফ লাইট দিস ইজ ডিউ টু দ্য ডিফ্র্যাকশন অফ লাইট সিম্পল কথা ঠিক আছে সো ডিফ্র্যাকশন গ্রেটিংটাকে ইউজ করা হয় মনোক্রোমেটার হিসেবে ইন মডার্ন স্পেকট্রোফটোমিটার তোমরা আরেকটা ইনস্ট্রুমেন্টের নাম শুনেছো যেটা স্পেকট্রোফটোমিটারের মতোই কাজ করে দ্যাট ইজ কালার ইমিটার শুনেছো তো শুনেছো কালারিমিটারের কথা স্পেকট্রোফটোমিটার যেটা আছে সেটা মাঝে মাঝেই খারাপ হয়ে যায় সুতরাং আমাদের একটা ছোট্ট কালারিমিটার আছে যেটা দিয়ে আমরা এই ধরনের মেজারমেন্ট এই অ্যাবজর্বেন্স মেজারমেন্ট ওডি মেজারমেন্টের এক্সপেরিমেন্ট গুলো করি সুতরাং কালারিমিটার আর স্পেকট্রোফটোমিটার অনেকটাই এক একটুখানি ডিফারেন্স আছে কি ডিফারেন্স কে বলতে পারবে জন্য সলিউশনটা তো কালার থাকবে কালার ইনটেন্সিটিটা মেজার করার জন্য আমরা কালারিমিটার ইউজ করি এটাতে আমরা হ্যাঁ কালার মানে নন কালার থাকে তারই কালার আছে যে অ্যাবজর্ব করে তারই কালার আছে সুতরাং কালার দুটোতেই মেজারমেন্ট হচ্ছে দ্য ডিফারেন্স লাইজ ইন দ্য মনোক্রোম্যাটিক না স্যার এটা বলছি কালারিমিটারে কোনো মনোক্রোম্যাটিক হ্যাঁ ওখানে একটা ফিল্টার থাকে দ্যাট পাসেস এ ব্যান্ড অফ লাইট ব্যান্ড অফ ওয়েভলেন্থ মানে 400 থেকে 440 500 থেকে 530 a band of light but spectrophotometer you can select the exact wavelength
260 nanometer, 530 nanometer, you can select the exact wavelength. That is the only difference. Okay. So spectrophotometer is a higher order device than a colorimeter, because colorimeter cannot choose a particular wavelength, but it chooses a range of wavelength. That is the problem. This is a detector, photomultiplier tube. This is a photomultiplier tube, nothing else but a diode. Nothing else but a diode, a semiconductor device. Okay. Different wavelength and light জন্য different type of photodiode use করা হয়। সেই range টা দেওয়া রয়েছে যে কোন কোন light এ তোমার emission হলে কি ধরনের diode লাগবে। তো আমার তো 400 থেকে 700, তো আমি photomultiplier tube use করতে পারি, silicon photodiode use করতে পারি। But আমি যখন IR মাপবো, IR range গিয়ে মাপবো, তখন আমাকে lead sulfide photoconductive element use করতে হবে। ঠিক আছে? So detector আমরা generally যেটা use করি photo multiplier tube বা silicon photodiode, এইটা হচ্ছে তার basic principle। এরকম array of diode আছে, পর পর একটা diode এ আলো পড়ে, কিছুটা electron emit করে, সেই electron পরের diode এ গিয়ে আবার hit করে, আরো বেশি electron emit করে, সেগুলো আবার গিয়ে পরের diode এ hit করে, আরো বেশি electron emit করে। অর্থাৎ তুমি একটা ছোট সিগনাল দিচ্ছ একটা ইলেকট্রনের, সেই সিগনালটা অ্যাম্পলিফাই হয়ে একটা বড় সিগনালে পরিণত হয়। সো দ্যাটস হাউ ইউ গেট দ্য লার্জার অর অ্যাম্পলিফাইড আউটপুট। দিস ইজ আ স্কিম্যাটিক ডায়াগ্রাম অফ এ ডবল বিম স্পেকট্রোফটোমিটার। হোয়াট উই হ্যাভ টু ডু, we have to measure the absorbance in comparison with a blank, in comparison with a blank. ধরো তুমি একটা অ্যাজোল কম্পাউন্ড, একটা অ্যাজোল কম্পাউন্ডের অ্যাবজর্বেন্স কত, তো অ্যাজোলটা কতটা অ্যাবজর্ব করে কি করে মানবে? কোনো একটা অ্যাজোলটাকে তো তুমি একটা কোনো সলভেন্টে গুলেছো, ধরো ডিএমএস এ তো গুলেছো, তাহলে ডিএমএস ও নিজেও অ্যাবজর্ব করতে পারে কিছুটা। তাহলে কতটা ডিএমএস এ অ্যাবজর্ব করলো, কতটা অ্যাজোল অ্যাবজর্ব করলো তুমি কি করে বুঝবে? ইউ হ্যাভ টু ইউজ এ ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্কটা কি, সেখানে শুধু ডিএমএস ও থাকবে, যাতে তুমি স্যাম্পলটা গুলেছো, ডিসলভ করেছো, শুধু ডিএমএস ও থাকবে, দ্যাট ইজ কল্ড ব্ল্যাঙ্ক। ওকে, অ্যান্ড ইন ইয়োর স্যাম্পল দেয়ার উইল বি ডিএমএস ও প্লাস ইয়োর স্যাম্পল। তো তুমি ডিএমএস এটাও মাপবে একবার, ডিএমএস ও দিয়ে আবার ডিএমএস ও তুলে নেবে, সিঙ্গেল বিমে বলছি, ডিএমএস ও তুলে নেবে দিয়ে তোমার স্যাম্পল দেবে। তো বারবার করে তোমার ব্ল্যাঙ্ক মাপতে হচ্ছে, ব্ল্যাঙ্ক মাপছো, ডিএমএস ও মাপছো, ডিএমএস ও থেকে ব্ল্যাঙ্কটা বাদ দিয়ে দিচ্ছো, এইভাবে। কিন্তু যদি ডবল বিম হয় তোমাকে বারবার এটা করতে হবে না, সেখানে দুটো স্লট আছে স্যাম্পলে, এক জায়গায় ব্ল্যাঙ্ক, এক জায়গায় স্যাম্পল বসিয়ে রাখবে, ব্ল্যাঙ্কটা ফিক্স থাকবে, তুমি খালি স্যাম্পলটা চেঞ্জ করবে, তাহলে ও অটোমেটিক্যালি ব্ল্যাঙ্কটা স্যাম্পল থেকে বাদ দিতে দিতে যাবে, অটোমেটিক্যালি ব্ল্যাঙ্কটা স্যাম্পল থেকে বাদ দিতে দিতে যাবে, অর্থাৎ ব্ল্যাঙ্কের অ্যাবজর্বেন্সটাও স্যাম্পল থেকে বাদ দিতে দিতে যাবে, এন্ড ইউ উইল গেট দ্য অ্যাবজর্বেন্স অফ স্যাম্পল। দ্যাট ইজ দ্য ইউজ অফ ডবল বিম স্পেকট্রোফটোমিটার। Now I come to the absorption spectrum. আমরা আগেই ডিসকাস করেছি একে বলে absorption spectrum। তুমি যদি wavelength এর সাথে absorbance বা OD optical density টাকে measure করো, তাহলে যে plot পাবে তাকে বলে absorption spectrum। আর যে wavelength এ absorption maximum, যে wavelength এ absorption maximum তাকে বলে lambda max বা wavelength of maximum absorption। আমরা খুব ভুল করি পরীক্ষার খাতায় একটা, স্যার আমি তো ঠিকই লিখে এসেছিলাম নাম্বার দেননি, ঠিকই লিখে এসেছিলাম আপনি নাম্বার দেননি। তুমি লিখে এসছো কি, দিস ইজ দ্য ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, দিস ইজ দ্য ম্যাক্সিমাম ওয়েভলেন্থ তুমি লিখে এসছো, দিস ইজ রং, দিস ইজ নট ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, দিস ইজ দ্য ওয়েভলেন্থ ওয়্যার দ্য অ্যাবজর্বেন্স ইজ ম্যাক্সিমাম। ওকে, তুমি যত ওয়েভলেন্থ বরাবর এগোবে আস্তে আস্তে অ্যাবজর্বেন্স বাড়তে থাকবে, একটা ওয়েভলেন্থে অ্যাবজর্বেন্স ম্যাক্সিমাম হবে, তারপরে আবার অ্যাবজর্বেন্স কমবে। ওকে, দিস ইজ কল দ্য ওয়েভলেন্থ অফ ম্যাক্সিমাম অ্যাবজর্বেন্স। দেয়ার আর ডিফারেন্ট এক্সাম্পল, কত বিভিন্ন কম্পাউন্ডের অ্যাবজর্বেন্স আমি দিয়েছি দেখো, অ্যাডেনিন, অ্যাডেনোসিন, সে থাকে অ্যাডেনিন অ্যাডেনোসিন ডিএনএতে, তার ল্যামডা ম্যাক্স দেখো নিয়ারলি 260 ন্যানোমিটার,
পেরেছো? পরেরটায় যাও, ট্রিপটোফ্যান। ট্রিপটোফ্যান অ্যাসিডিক সলিউশন, ট্রিপটোফ্যান ইন অ্যালকালাইন সলিউশন, কত? 280-র কাছাকাছি। তাই প্রোটিনের অ্যাবজর্বেন্স 280 ন্যানোমিটারের কাছাকাছি আসে। প্রোটিনের অ্যাবজর্বেন্স না, প্রোটিনের অ্যাবজর্বেন্স সব ওয়েবেন কি পাওয়া যাবে, প্রোটিনের ম্যাক্সিমাম অ্যাবজর্বেন্স, অর্থাৎ প্রোটিনের ল্যামডা ম্যাক্স 280 ন্যানোমিটার। ক্লিয়ার? Now there are different kinds of sheets of this absorption spectrum. Absorption spectrum. The absorption spectrum আমরা পাই, তা শিফটিং হতে পারে, তা শিফটিং হতে পারে। এই যে অ্যাবজর্পশন স্পেকট্রাম, যদি ওয়েভলেংথের একদম তুমি বাঁ দিকে আসো, এইদিকে এইদিকে আসো, এইদিকে কি কালার? এক্সিসের বাঁ দিকে কি কালার? এখানে আমি কার্সারটা নিয়ে যাচ্ছি, এখানে কি কালার? কি কালার বলতে বুঝলাম, মানে কি কালারের লাইট এখানে আছে? স্যার ব্লু। ব্লু লাইট যত এক্স অ্যাক্সিস বরাবর এগোবে এর দিকে রেড, তাই তো? তাহলে ডান দিকে শিফট করলে রেড শিফট, বাম দিকে শিফট করলে ব্লু শিফট। ব্লু শিফটটাকে বলছে হিপসোক্রোমিক শিফট, রেড শিফটটাকে বলছে ব্যাকোক্রোমিক শিফট। আর হাইপারক্রোমিক হাইপোক্রোমিক মানে কি? এখানে অ্যাবজর্বেন্সটা, এখানে অ্যাবজর্বেন্সটা বাড়বে, অ্যাবজর্বেন্সটা বাড়বে, সেটা হাইপারক্রোমিক। অ্যাবজর্বেন্সটা কমবে, এটা হাইপোক্রোমিক। দেখো ছবি দেখলে স্পষ্ট হবে। ব্যথক্রমিক শীত কখন হবে? ব্যথক্রমিক শীত, রেড শীত, যখন একটা অক্সোক্রোম থাকে, সে লঙ্গার ওয়েভ লেংথে অ্যাবজর্ব করতে হেল্প করবে। লঙ্গার ওয়েভ লেংথ, সে লঙ্গার ওয়েভ লেংথে অ্যাবজর্ব করতে হেল্প করবে। শর্টার ওয়েভ লেংথে কখন অ্যাবজর্ব করবে? যখন রিমুভাল আর কনজুগেশন অফ গ্রুপ হবে সলভেন্টটা চেঞ্জ করার জন্য। ডিফারেন্ট সলভেন্ট, পোলারিটি সলভেন্ট ইউজ করলে, ডিফারেন্ট পোলারিটি সলভেন্ট ইউজ করলে ব্লু শিফট ক্যান অফার, অর্থাৎ ল্যামডা ম্যাক্সটা ব্লু এর দিকে সরে যাবে, ল্যামডা ম্যাক্সটা ব্লু এর দিকে সরে যাবে। হাইপারক্রোমিক মানে অ্যাবজর্বেন্স বেড়ে যাবে। অক্সোক্রোম মে ইন্ডিউস হাইপারক্রোমিক শিফট অলসো, মানে অ্যাবজর্বেন্স বেড়ে যাবে। হাইপোক্রোমিক কমে যাবে, হাইপোক্রোমিক হচ্ছে কমে যাবে, এটাও ডিফারেন্ট পোলারিটি সলিউশন ইউজ করলে কমে যাবে। এই যে দেখানো হয়েছে, এই এই পিকটা যদি ডান দিকে সরে যায় রেড শিফট, পিকটা যদি বাঁ দিকে সরে যায় তাহলে ব্লু শিফট, পিকটা যদি ওপরে উঠে যায় বেড়ে যায় অ্যাবজর্বেন্স হাইপারক্রোমিক শিফট, পিক যদি ডাউন হয়ে যায় তাহলে। ওকে, নাও দ্য অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের প্রথমে আমরা একটা প্র্যাকটিক্যাল কীভাবে করে সেটা একটা ভিডিও দেখে নিই। ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস আছে, সব অ্যাপ্লিকেশনস বলতে গেলে পুরো 40টা লেকচার লাগবে। স্যার আমরা জাস্ট একটা দেখি যে ল্যাবে কিভাবে করা হয়। স্পেকট্রোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজড টু মেজার দ্য এফেক্ট অফ আ স্যাম্পল অন আ বিম অফ লাইট। উই ক্যান লার্ন আ লট অ্যাবাউট আ সাবস্টেন্স বাই স্টাডিং দ্য ওয়ে ইট রিঅ্যাক্টস। আমরা এখানে নিয়ে বসলো স্পেকট্রোমিটার। হিয়ার ইজ হাউ আ স্পেকট্রোমিটার ওয়ার্কস। সাথে কম্পিউটার লাগানো নেই, এনজিনিয়ারিং একটা ডিসপ্লে আছে, ওই ডিসপ্লেতে লাইট স্ট্রাইকস দ্য ওয়ার্কস। আমাদের স্কিম্যাটিক ডায়াগ্রামটা দেখি, সেটাই আমরা দেখাচ্ছি। ওরা সেপারেটস দ্য লাইট ইনটু ইটস কম্পোনেন্ট ওয়েভলেংথ। দ্য গ্রেডিং ইজ রোট so that only a specific wavelength of light reaches the exit slit. Diffraction then the light interacts with the sample. From this point, the detector measures the transmittance and absorbance of the sample. Transmittance refers to the amount of light that passes through the sample and strikes the detector. Absorbance is a measurement of light that is absorbed by the sample. The detector senses the light being transmitted through the sample and converts this information into a digital display. Let's practice by performing a simple experiment. In this exercise, we'll determine the absorbance spectrum of red food coloring. To begin, set the wavelength to 380 nanometers. With the sample chamber empty and the lid closed, set the display to 0% transmittance by using the zero control knob. There are two cuvettes. One contains only milliq water. This is our blank.
wipe the blank cuvette with a kib wipe to remove any fingerprints. And place the cuvette into the sample chamber by aligning the guide marks. Adjust the display to 100% transmittance. 100% transmittance করে দিচ্ছে ওটা the transmittance adjust করছে ও transmittance adjust করছে 100% transmittance মানে কিছু absorb করবে না blank now set the display to absorbance by pressing the mode control key the second cuvette contains millicule water and red food coloring এটা sample this is our sample যার audio মাপতে চাইছে the absorbance of the sample is 0.845 এই পেয়ে গেল audio Press the mode control key to select transmittance. We change code to transmittance. Absorbance. Increase the wavelength by 25 nanometers to 405. What did? Why the? Ita yaman dekhano chilo. Jora kibabe ekta labe eta mapa hai. Ebar applications bolo bolo. প্রথমত এর অ্যাপ্লিকেশন হচ্ছে প্রথম অ্যাপ্লিকেশন যেটা বলবো যে ডিটারমাইন দ্য আননোন কনসেন্ট্রেশন অফ এ সলিউশন আননোন কনসেন্ট্রেশন কি করে বার করে আমি ডিটেইলস বোর্ড ওয়ার্ক করে দেখাতে পারলে ভালো হতো কিন্তু একটু টেকনিক্যাল প্রবলেম আছে সেটা দেখানো যাবে না তবু আমি মুখে একটু বলার চেষ্টা করি কি করে আননোন কনসেন্ট্রেশন ডিটারমাইন করা সেটা হচ্ছে প্রথমে তুমি কতগুলো নোন কনসেন্ট্রেশনের স্যাম্পেল নেবে তুমি জানো 0.2 mg per ml, 0.3 mg per ml, 0.5 mg per ml, 0.6 mg per ml এবং জানা কনসেন্ট্রেশন প্রত্যেকটা রোডি মাপলে কনসেন্ট্রেশন ভার্সেস ওডি প্লট করলে আমাকে কেউ বলো তো কনসেন্ট্রেশন ভার্সেস ওডি প্লটটা গ্রাফটা কিরকম হবে কনসেন্ট্রেশন ভার্সেস ওডি অ্যাবজর্বেন্স গ্রাফটা কিরকম হবে স্ট্রেট লাইন হ্যাঁ কারণ ল্যাম্বার্ট বিয়ার ল यस স্ট্রেট লাইন ওডি ইকুয়ালস টু এপসাইলন সিএল তাহলে এপসাইলন আর এল যদি কনস্ট্যান্ট থাকে আমি তো একই কিউয়েটে মাপছি পাথ লেন্থ কনস্ট্যান্ট এপসাইলন এ কনস্ট্যান্ট তাহলে অ্যাবজর্বেন্স ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন ওয়াই ইকুয়াল টু এম এক্স ফর্ম এ গ্রাফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন তুমি একটা স্ট্রেট লাইন পাবে এরপর একটা আননোন কনসেন্ট্রেশন এক্স তার ওডিটা মাপলে তোমার ওই যে গ্রাফটা করা ছিল স্ট্যান্ডার্ড গ্রাফ সেখানে এক্স থেকে গ্রাফের উপর একটা লাইন টানলে সেই লাইনটা যেখানে গ্রাফকে মিট করলো সেখান থেকে ওয়াই অ্যাক্সিসে একটা লাইন টানলে পারপেন্ডিকুলার পেয়ে গেলে তোমার কনসেন্ট্রেশন আননোন বা তুমি এটাকে ইউনিটারি মেথডেও করতে পারো যে এত নোন কনসেন্ট্রেশনের যদি ওডি এত হয় তাহলে এই ওডির জন্য কত কনসেন্ট্রেশন হবে তুমি এভাবেও করতে পারো বিকজ ইট ইজ লিনিয়ার বাট ইট এছাড়াও ডিফারেন্ট ক্যারেক্টারাইজেশনে ইউজ করা হয় ফর অ্যারোমেটিক কম্পাউন্ডস কনসেন্ট্রেশন বার করা হয় তো বললামই ইম্পিউরিটি ডিটেকশন করা হয় ড্রাগ রিলিজ স্টাডি করা হয় যে কতটা ড্রাগ রিলিজ হলো কতটা ড্রাগ রিলিজ হলো না সেল থেকে আইসোমার ডিটেকশন করা হয় মলিকুলার ওয়েট ইউজ করা যেতে পারে বিয়ার ল ইউজ করে সো ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপ্লিকেশনস আছে রেঞ্জ অফ অ্যাপ্লিকেশনস ওকে সো দিজ আর অল অ্যাবাউট ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি আমি কিছু সাজেস্টেড রিডিং রেখেছি যেখান থেকে তোমরা পড়তে পারো হয়তো তোমরা পড়োই এই বইগুলো নতুন কিছু না দিজ আর রিডিং সাজেস্টেড ফর স্টুডেন্টস অন যারা আমরা কলেজ টলেজ পেরিয়ে এসেছি তারা হয়তো অনেক জার্নাল পড়বো বা অনেক স্পেসিফিক বই পড়বো কিন্তু এগুলো টেক্সট বুক ফর স্টুডেন্টস অন দ্যাট দে ক্যান রিড ফর দিস ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি ওকে সো থ্যাংক ইউ যদি তোমরা বলো আমি একটা নিউমেরিক্যাল প্রবলেম দিতে পারি যেটা তোমরা ব্রেকে নিজেরা ক্যালকুলেট করবে দেবো প্রবলেম নাকি থাক দিন যাক মৃদুভাবে একজন বলেছে দিন যদি মনে হয় এই প্রবলেমটা লিখে নিতে পারো বা ছবি তুলে নিতে পারো অ্যান্ড ইউ ক্যান ট্রাই সলভিং ইট যারা বলবে তাদেরকে আমি নেক্সট হাফে সলিউশনটা দিয়ে দেবো যদি চাও দিস ইজ দ্য প্রবলেম এই প্রবলেমগুলো করলে তোমার ক্লিয়ার হবে যে কী করে এক্স্যাক্টলি অ্যাপ্লাই করা হয় স্পেকট্রোফটোমেট্রিটা ইন বায়োলজি
প্রোটিন ফোল্ডিং স্টাডিও করা হয় স্পেকট্রোস্কোপি, ইউভি বেজড স্পেকট্রোস্কোপি দিয়ে। আস্তে আস্তে প্রোটিনটাকে ডিনেচার করা হয় কোনো ডিনেচারিং এজেন্ট দিয়ে, দেখা হয় যে কতটা রিফোল্ড করতে পারছে কিনা। যত আনফোল্ড করবে তত রেসিডিউগুলো বেরিয়ে যাবে বাইরের দিকে, তত বেশি অ্যাবজর্বেন্স হবে। যত ফোল্ড করে যাবে রেসিডিউগুলো ভেতর দিকে ঢুকে যাবে, অ্যাবজর্বেন্স তত কমে যাবে। এইভাবে তুমি প্রোটিন ফোল্ডিং স্টাডিও করতে পারো। ওকে, সো দ্যাট ইজ দ্য ফার্স্ট পার্ট অফ মাই লেকচার অ্যাবাউট ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। সো নাও আই উইল ওপেন ইট ফর কোয়েশ্চেন আনসার। যদি কারোর কোনো কোয়েশ্চেন আনসার থাকে বা কিছু জানতে চাও জিজ্ঞেস করতে পারো। তোমাদের যাদের মনের মধ্যে কিছু প্রশ্ন জেগেছে তাদেরকে বলছি এক এক করে মাইক্রোফোন অন করে তোমরা প্রশ্ন করতে পারো স্যারকে। আর কেউ যদি চাও তোমরা চ্যাট বক্সেও লিখে দিতে পারো তোমাদের কোয়েশ্চেন, তাহলে আমি ওখান থেকে কোয়েশ্চেন পিক আপ করে নেব। হ্যাঁ সবুজ সমাদার বলো। হ্যাঁ স্যার, বলছি যে আর কি ট্রান্সমিটেন্স যদি জিরো হয় তাহলে তো অ্যাবজর্পশন। সবুজ তুমি কোন কলেজে পড়ো? স্যার কল্যাণী মহাবিদ্যালয় মলিকুলার বায়োলজি এন্ড বায়োটেকনোলজি সেকেন্ড স্যার। ও আচ্ছা আচ্ছা, আমাদের কলেজ বলো। হ্যাঁ স্যার, বলছি যে ট্রান্সমিটেন্স যদি জিরো হয় তো অ্যাবজর্পশনস তো ইনফাইনাইট হবে, তো এটা কি পসিবল? ম্যাক্সিমাম হবে। হ্যাঁ 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 পসিবল। তো এটা কি পসিবল? আমি মানে হতেই পারে, হোল লাইট ইজ অ্যাবজর্ব। আচ্ছা স্যার, আর স্যার অ্যাবজর্বেন্স জিরো হতে পারে মানে এইটা তুমি যখন বললে, এই প্রসঙ্গে আমি আরো একটা কথা বলি যে অ্যাবজর্বেন্স ছাড়াও অন্য আর একটা ইন্টারাকশন হতে পারে, সেটা হচ্ছে স্ক্যাটারিং। আমরা ব্যাকটেরিয়ার ওডি মাপি ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার দিয়ে, ব্যাকটেরিয়ার ওডি মাপি, কিন্তু ব্যাকটেরিয়ার কোনো ক্রোমোফোন নেই। ব্যাকটেরিয়ার সেল ওয়াল ট্রান্সপারেন্ট, সেখানে কোনো ক্রোমোফোন নেই। কে অ্যাবজর্ব করে ব্যাকটেরিয়াতে লাইট? কেউ অ্যাবজর্ব করে না। অ্যাকচুয়ালি ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমেট্রি নয় ওটা, আমরা ওটা করি টার্বিডোমেট্রি। হাউ টার্বিড ইজ দ্য সলিউশন? তুমি ধুলো নিয়ে করলেও হবে, পার্টিকেল থাকলেই লাইট স্ক্যাটার্ড হয়ে নষ্ট হবে, লাইট স্ক্যাটারিং হবে। আমরা সেই স্ক্যাটারিংটা মাপি। তাহলে 600 ন্যানোমিটারে মাপি কেন? অ্যাবজর্বেন্স নেই, ল্যামডাম্যাক্স নেই, 600 ন্যানোমিটারে মাপি কেন? কারণ দ্যাট ইজ দ্য অ্যাভারেজ ভিজিবল ওয়েভলেন্থ, অ্যাভারেজ ভিজিবল ওয়েভলেন্থ, 400-700 মাঝামাঝি একটা ওয়েভলেন্থ। সেই জন্য ওইখানে মাপি। আমি 600 মাপতে পারি, 550 মাপতে পারি, 650 মাপতে পারি, ডাজেন্ট ম্যাটার, বিকজ আই এম মেজারিং দ্য স্ক্যাটারিং। লাইটটা ব্যাকটেরিয়ার গায়ে পড়ে কতটা স্ক্যাটার হয়ে নষ্ট হচ্ছে। সুতরাং লাইট অ্যাবজর্ব হতে পারে, স্ক্যাটার্ড হতে পারে, এমন হতে পারে যে জিরো ট্রান্সমিটেন্স হলো, কোনো লাইট ডিটেক্টরে পৌঁছলোই না, হতেই পারে। দিস ইজ আইডিয়াল সলিউশন, প্র্যাকটিক্যালি কোথাও হয় কিনা আমি করে দেখিনি বা জানি না, বাট থিওরিটিক্যালি হতে পারে। গট ইট সবুজ? থ্যাংক ইউ স্যার। স্যার অ্যাবজর্বেন্স জিরো হতে পারে কি? অবশ্যই হতে পারে, যার ক্রোমোফোন নেই তার অ্যাবজর্বেন্স জিরো, ট্রান্সপারেন্ট। আচ্ছা, নাজমুল ইসলাম, মোহাম্মদ নাজমুল ইসলামের কিছু কোয়েশ্চেন আছে। নাজমুল বলো। হ্যাঁ স্যার, বলছি স্যার বসিরহাট কলেজ অ্যাবজর্পশন আর অ্যাবজর্বেন্স এই দুটোর ডিফারেন্সিয়েশন তো একটু বেরিয়ে গেল, তাহলে কতটা রয়ে গেল বাবা স্যাম্পলের মধ্যে? 20% হচ্ছে লগারিদম অফ 80/100। Logarithm of 80/100, এটা হবে অ্যাবজর্বেন্স। এই ফর্মুলাটাকে বলে অ্যাবজর্বেন্স, ঠিক আছে? আর অ্যাবজর্বেন্স, অ্যাবজর্পশন হচ্ছে ইংরাজি কথা, কতটা লাইট শুষে নিল, সেটা হচ্ছে ইংরাজি কথা। আর বায়োলজি হচ্ছে অ্যাবজর্বেন্স, ওই ফর্মুলায় ফেলতে হবে, লগ আই বাই আই, ঠিক আছে? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। ফিল্টার একটু মানে বলবেন? যেমন তুমি ওয়াটম্যান ফিল্টার ইউজ করো, সেই ফিল্টারে বিভিন্ন পোর সাইজ থাকে,
যে এত পোর সাইজের পার্টিকেল হলে চলে যাবে, এইগুলোকে আটকে দেবে। আলোর ফিল্টারও সেরকম, কিছু কিছু ওয়েভলেন্থকে পাস করার জন্য মানে ফিল্টারের কম্পোজিশনটা এক এক জায়গায় এক এক রকম হয়। ফিল্টারের যে মেটেরিয়াল, তার এটা মেটেরিয়াল সায়েন্সের ব্যাপার, তার কম্পোজিশনটা এক এক জায়গায় এক এক রকম হয়। কেউ 400-500 ওয়েভলেন্থকে অ্যালাউ করতে পারে, কেউ 500-600 ওয়েভলেন্থকে অ্যালাউ করতে পারে, এরকম। ফিল্টার একটা প্লেটের মতো, যে প্লেটের কম্পোজিশনটা এক এক জায়গায় এক এক রকম, সেই অনুযায়ীও লাইট পাস করতে দেয়। কিন্তু ও সিঙ্গেল ওয়েভলেন্থ পাস করাতে পারে না, একটা রেঞ্জ, একটা রেঞ্জ, একটা রাফ। আর বলো। থ্যাংক ইউ স্যার। মোস্ট প্রবাবলি ডক্টর মুখার্জি একটু নেটওয়ার্কের ইস্যু ছিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ডিসকানেক্টেড হয়ে গেছিল। আমার নাম শুভ্র ঘোষ, জেআইএস ইউনিভার্সিটি, এমএসসি মাইক্রোবায়োলজি সেকেন্ড সেম। জেআইএস ইউনিভার্সিটি, এমএসসি মাইক্রোবায়োলজি সেকেন্ড সেম। ও, অভিকের, অভিকের কলেজ, বলো। যেটা করতে পারে, একটা কিউবেট আছে যেখানে তুমি স্যাম্পল বসাও, এখানে গ্লাস কিউবেট ইউজ হয়, কারণ এখানে তো ইউভি রেঞ্জের ব্যাপার নেই, ভিজিবল রেঞ্জ, একটা গ্লাস কিউবেট। সেই গ্লাস কিউবেটের মধ্যে, সেই গ্লাস কিউবেটের মধ্যে স্যাম্পল থাকে, তারপরে ডিটেক্টর থাকে একটা, যে ডিটেক্টরটার মধ্যে তুমি ডিটেক্ট করতে পারো ট্রান্সমিটেন্স। কিন্তু ডিটেক্টরটাও এক্ষেত্রে ফটো মাল্টিপ্লায়ার টিউব বা অত হাই হাই রেঞ্জের ডিটেক্টর কিছু থাকে না, সিম্পল কোনো ডায়োড থাকে। এক্স্যাক্টলি আমি জানি না কি থাকে, বাট সিম্পল কোনো ডায়োড থাকে। ডক্টর মুখার্জি, দেয়ার ইজ ওয়ান কোয়েশ্চেন ইন দা চ্যাট বক্স ফ্রম তপজিৎ চক্রবর্তী। হি ইজ সেম টু স্টুডেন্ট অফ মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি ফ্রম কল্যাণী মহাবিদ্যালয়। হি ইজ আস্কিং, ক্যান ডাইরেক্ট লেজার লাইট বি ইউজড ইনস্টেড অফ মনোক্রোম্যাটিক বাল্ব লাইট? একটা এক্সপেরিমেন্টের জন্য ইউজ করবো না, একটা হোল ওয়েভলেঙ্গ রেঞ্জ আমাকে হোয়াইট লাইটটা ইউজ করতেই হবে। নাও আই উইল সিলেক্ট অ্যাকর্ডিং টু মাই এক্সপেরিমেন্ট, যখন আমি ডিএনএ মাপছি 260 চুজ করবো, যখন আমি প্রোটিন মাপছি 280 চুজ করবো, যখন আমি প্রোটিন মাপছি 280 চুজ করবো, যখন আমি এনএডিএইচ মাপছি 310 চুজ করবো, তো যখন আমি ব্যাকটেরিয়া লোড মাপছি 600 করবো, তো আমি তো একটা লেজার দিয়ে এসব করতে পারবো না। শুধু শুধু একটা লেজার লাইট লাগিয়ে আমি ব্যাপারটাকে এক্সপেন্সিভও করে তুলবো। আর লেজার লাইট হ্যাজ এ ভেরি হাই এনার্জি দ্যাট উইল অলসো ড্যামেজ ডিফারেন্ট কম্পোনেন্ট অফ দ্য স্পেকট্রোফটোমিটার। ওকে, সো আমাকে স্পেকট্রোফটোমিটারটাকে আবার সেই লেজার লাইটের ইকুইপ, লেজার লাইট পাস করার মতো করে তুলতে হবে। সুতরাং আমি লেজার লাইটের ঝামেলাতে তো যাবই না, আই উইল চুজ দ্য হোল রেঞ্জ অফ ওয়েভলেঙ্ক সো দ্যাট আই ক্যান সিলেক্ট মাই ডিজায়ার্ড ওয়েভলেঙ্ক অ্যাকর্ডিং টু মাই এক্সপেরিমেন্ট। লেজার লাইট উইল গিভ মি আ পার্টিকুলার ওয়েভলেঙ্ক, দ্যাট ইজ আ প্রবলেম। আর নাহলে আমাকে 14টা লেজার লাইটের শো করতে হবে। আর কোনো প্রশ্ন আছে কারোর? স্যার বলছি, ওয়েভলেন্থ ইনফাইনাইটটা আছে, প্রমোদিক বলো, ওয়েভলেন্থ তো ইনফাইনাইটটা আছে, তাহলে মানে আমরা তাহলে তো আমাদের মানে এতগুলো আমরা খুঁজবো কি করে, যে কোনটাতে একবারে ম্যাক্সিমাম হচ্ছে, মানে ইনফাইনাইটটা আছে না, তাই জন্য বলছি। ওয়েভলেন্থ ইনফাইনাইট আছে বলতে তুমি কি বোঝাতে চাইছো আমি বুঝতে পারলাম না।
আমার আমার ইউভিজন স্পেকট্রোস্কোপিতে আমি 180 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার এই অবধি মাপতে পারি। আচ্ছা স্যার বুঝেছি। আমি তো সব সব কোটার অ্যাবজর্বেন্স মাপছি না, জেনারেলি অ্যাবজর্বেন্স এই রেঞ্জেই হয়। আমি যদি আইআর এ চলে যাই আইআর এও অ্যাবজর্বেন্স হয়, বাট সেখানে ইন্টারঅ্যাকশন উইথ দ্য ম্যাটার ইজ সামথিং ডিফারেন্ট। আমি এখানে শুধু ইউভি ভিজিবল এর কথা বলছি, যেখানে শুধু 180 থেকে 700 এর মধ্যে অ্যাবজর্বেন্স মাপবো। অন্যান্য রেঞ্জে যদি যাই আমি আইআর গামা ফামা ইত্যাদি, সেখানে ইন্টারঅ্যাকশন উইথ দ্য ম্যাটার অন্যরকম হতে পারে। সেখানে হয়তো কোনো মলিকুলার ট্রানজিশন হতে পারে, সেখানে স্পিন রেজোন্যান্স চেঞ্জ হতে পারে, তো সেগুলোর ইন্টারঅ্যাকশন আলাদা। অ্যাবজর্বেন্সে শুধুমাত্র লাইট অ্যাবজর্ব হবে এই রেঞ্জটাতে, আর অন্য কিছু ঘটনা ঘটবে না। আর এই রেঞ্জটার স্পেকট্রাম আমি মাপতেই পারি, প্রত্যেকটা ওয়েভলেন্থ সিলেক্ট করবো 180 থেকে 700 অবধি করে স্পেকট্রাম পেয়ে যাবো। পেয়ে গেলেই বুঝতে পারবো কোন ওয়েভলেন্থে ম্যাক্সিমাম অ্যাবজর্বেন্স হচ্ছে। বসিরহাট কলেজ থেকে সেম সিক্স বটানি অনার্স এর তমাল মন্ডল, তার প্রশ্ন হলো হোয়াট ডাজ এ মনোক্রোমেটার ডু ইন এ স্পেকট্রোফটোমিটার। তমাল, আমি তো এটা আমার প্রেজেন্টেশনেই বলেছি মনোক্রোমেটার কি করে। মনোক্রোমেটার, মনো মিন্স সিঙ্গেল, ক্রোমো মিন্স লাইট, দ্যাট ইজ চুজিং লাইট অফ এ সিঙ্গেল কালার, চুজিং লাইট অফ এ সিঙ্গেল কালার। আমি বললাম মনো মিন্স সিঙ্গেল, ক্রোমো মিন্স কালার, অর্থাৎ চুজিং লাইট অফ এ সিঙ্গেল কালার, দ্যাটস হোয়াট আ মনোক্রোমেটার ডু ইন অ্যান অ্যাডভান্স স্পেকট্রোফটোমিটার। মনোক্রোমেটার হিসেবে থাকে ডিফ্র্যাকশন গ্রেটিং, যে গ্রেটিং এর উপর আলো পড়লে ডিফারেন্ট ওয়েভলেংথ এর বিচ্ছুরণ হয়, ডিসপারশন হয়, সেই ডিফারেন্ট ওয়েভলেংথ এর লাইট গুলো আমরা সিলেক্ট করতে পারি একটা এক্সিট স্লিট দিয়ে, সিলেক্ট করে আমরা আমার স্যাম্পেলের উপর ফেলতে পারি। মনোক্রোমেটারের এটাই কাজ, সাদা আলো থেকে ডিফারেন্ট কালারের আলো তৈরি করা এবং স্যাম্পেলের উপর ফেলা। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ তমাল। আর যদি কারোর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা একটা ছোট বিরতি নেব, নিয়ে আমরা ক্রোমাটোগ্রাফির এটাই ঢুকব, ঠিক 10 মিনিটের একটা বিরতি স্যার। হ্যাঁ শুভ্র, আমার একটা আরেকটা প্রশ্ন আছে। বলো স্যার, বলছি কসমিক রে ইন্টেনসিটি গামা রে। বলো শুভ্র। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি বলো। বলছিলাম কি কসমিক রে এর ইন্টেনসিটি গামা রে থেকে বেশি হয়, তো আমরা গামা রে এর ইন্টেনসিটি অফ দি কাউন্ট কেন করি? কসমিক রে কে আমরা মানে কারণ কসমিক কোন জায়গাতে লিখি, কারণ কসমিক রে ডিটেক্ট করার মতো ডিভাইস আমাদের এখানে আমার কাছে নেই, আমার হ্যান্ডি আমার ল্যাবে নেই। ইজ এ ভেরি হাই এন্ড ডিভাইসেস টু ডিটেক্ট দ্য কসমিক রে, এবং কসমিক রে যেহেতু ডিটেক্ট করা হয় তার এক্সাক্ট মেজারমেন্টও এখনো পর্যন্ত সম্ভব হয়নি। আর কসমিক রে কোনটা কতটা হার্মফুল, দেখো গামারেই সব পেনিট্রেট করে চলে যায়, ভেরি হার্মফুল টু হিউম্যান, তাহলে কসমিক রে তো আরো হার্মফুল হতে হবে। সো উইল ইট বি ফিজিবল টু হ্যান্ডেল ইট ইন দ্য ল্যাব? আর তার ডিটেক্টার, তার ডিটেক্টিং ডিভাইস, সেগুলো যা এক্সপেন্সিভ হবে। তাদের স্পেকট্রোফটোমিটার তুমি কল্যাণী মহাবিদ্যালয়, বসিরহাট কলেজ, জেআইএস ইউনিভার্সিটিতে অ্যাফোর্ড করতে পারবে না। বুঝে গেল? ওকে স্যার। তেমনি বলছি ব্ল্যাঙ্ক, যেটা ব্ল্যাঙ্কের মধ্যে মানে হয়তো আমি একটা প্রোটিন দিলাম আর সঙ্গে মানে হয়তো অন্য কিছু একটা দিলাম, মানে ওটাকে আমি প্রোটিনটার সঙ্গে যে কনসেন্ট্রেশনটা হচ্ছে আর মানে শুধু মানে সলভেন্টটা যে কনসেন্ট্রেশনটা মানে ওটা কোনটা রাখবো আমি সেটা বুঝতে পারছি। আমি তোমার প্রশ্নটা বুঝতে পারিনি সৌম্যদীপ। মানে মানে হয়তো কিছু একটা সলভেন্ট আছে তার মধ্যে আমি সলভেন্টে তুমি তোমার স্যাম্পলটাকে ডিসলভ করেছো, ঠিক আছে? হ্যাঁ, ধরো তুমি ইথাইল অ্যাসিটেট ডিসলভ করেছো তোমার স্যাম্পলটাকে। হ্যাঁ স্যার। বলো, একটা তোমার পাইপারে মানে কম্পাউন্ড আছে, পাইপেরিডিন কম্পাউন্ডটাকে তুমি ইথাইল অ্যাসিটেটে ডিসলভ করেছো, তো ইথাইল অ্যাসিটেট ই ইজ ইওর সলভেন্ট, পি ইজ ইওর স্যাম্পল। নাও বলো। আচ্ছা তাহলে মানে ব্ল্যাঙ্কটার মধ্যে আমি মানে কি দেব? ইথাইল অ্যাসিটেট শুধু সলভেন্টটা? অবশ্যই। টু নালিফাই কনসেন্ট্রেশনটা, টু নালিফাই এনি অ্যাবজর্বেন্স ডিউ টু ইথাইল অ্যাসিটেট, দ্য সফটওয়্যার উইল অটোমেটিক্যালি সাবট্র্যাক্ট এনি অ্যাবজর্বেন্স
due to ethyl acetate, if any? বুঝলে হ্যাঁ স্যার গুড তাহলে আমরা কি এবার ব্রেকে যেতে পারি সোমদত্তা আপনি যে নিউমেরিক্যালটা দিয়েছেন যদি তার সলিউশনটা বলেন হ্যাঁ আমি সলিউশনটাই ব্রেকের সময় ডিসপ্লে করে দিয়ে চলে যাব থ্যাংক ইউ স্যার ওকে যতক্ষণ ডক্টর মুখার্জি একটু ব্রেক নিয়ে নিচ্ছেন আমি একটু কয়েকটা জিনিস তোমাদেরকে জানিয়ে দিই সেটা গত দুদিন ধরেই আমি বলে আসছি আমি আবারও বলছি যে তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্টটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে লিঙ্কটা শেয়ার করে দেবো অ্যাসাইনমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যেই টাইমে আমি লিঙ্কটা শেয়ার করবো তখন থেকে 24 hours এর মধ্যে তোমরা অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দেওয়ার চেষ্টা করবে ফিডব্যাক ফর্মের লিংক তোমরা আজকে এই ওয়ার্কশপের শেষের দিকে এই চ্যাট বক্সে পেয়ে যাবে তার মানে যারা আজকে প্রেজেন্ট আছো বা গত 3 দিন ধরে যারা প্রেজেন্ট আছো তারাই এই ফিডব্যাক ফর্ম ফিল করতে পারবে তার মানে অ্যাটেন্ডেন্স ইজ ভেরি ভেরি ম্যান্ডেটরি এটা আমরা প্রথম দিন থেকেই বলে আসছি এবং সেটাই আমরা মেনটেন করব আর যারা প্রেজেন্ট আছে তারাই একমাত্র এই ফিডব্যাক ফর্মের লিঙ্কটা কিন্তু পাবে এই চ্যাট বক্সে আমরা যখন চ্যাট বক্সে ফিডব্যাক ফর্মের লিঙ্কটা শেয়ার করে দেব তারপরে আমরা খানিকক্ষণ ওয়েট করব বেরিয়ে যাব না উই উইল নট বি লিভিং দ্য গুগল মিট প্ল্যাটফর্ম আনটিল অ্যান্ড আনলেস ইউ ফিল আপ দ্য ফিডব্যাক ফর্ম কারণ ফিডব্যাক ফর্মের ফিলিং আপের টাইম বেশিক্ষণ দেওয়া যাবে না তোমাদেরকে ধরে নাও 10 to 15 minutes এর মধ্যে কাজটা হয়েও যাবে সে কারণে আমরা অপেক্ষা করব যতক্ষণ না তোমরা ফিডব্যাক ফর্মটা ফিল আপ করো এরপরে যখন ব্রেকের পর যখন ডক্টর মুখার্জি ফিরে আসবেন তখন উনি নেক্সট পার্ট শুরু করবেন অ্যাবাউট দ্য প্রিন্সিপালস অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ ক্রোম্যাটোগ্রাফি সেখানে আবার কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকবেন যেখানে উনি অ্যালাউ করবেন তোমাদেরকে তোমাদের কোয়েশ্চেন ওনার সামনে প্লেস করতে ওয়ান বাই ওয়ান তখন তোমরা তোমাদের কোয়েশ্চেনসগুলো আস করতে পারো ডক্টর মুখার্জিকে আর ঠিক যেরকম তোমরা ইন্টারঅ্যাক্ট করছো অল থ্রু আউট দ্য 3 days অফ দ্য ওয়ার্কশপ সেরকমই আমরা এক্সপেক্ট করছি ওয়ার্কশপের শেষ টাইম অবধি তোমরা আমাদের সাথে অ্যাটাচ হয়ে থাকবে আমাদের সঙ্গে পেশেন্টলি ইনভলভ হয়ে থাকবে অ্যান্ড এটাও বলে দিই লেট মি অ্যাড টু দিস দ্যাট উই আর ভেরি গ্ল্যাড উই আর ভেরি হ্যাপি দ্যাট দেয়ার ইজ অ্যান ওভারওয়েলমিং রেসপন্স ফ্রম ইয়োর সাইড স্টুডেন্টস আর শেষের দিকে ডিউরিং দ্য ভ্যালেডিক্টরি সেশন আই এম গোয়িং টু কল আপন দিস প্ল্যাটফর্ম আ ফিউ অফ দ্য স্টুডেন্টস যাতে তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারে আমাদের সাথে তাদের ফিডব্যাক শেয়ার করতে পারে আমাদের সাথে অ্যান্ড টু নেম এ ফিউ আমি একটুখানি কয়েকজন স্টুডেন্টের নাম একটুখানি মেনশন করে দিচ্ছি অ্যান্ড ইন অর্ডার অফ মানে ক্রোনোলজিক্যাল অর্ডার আমি তাদেরকে এক পর একের পর এক ডাকবো তোমরা একটুখানি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে থেকো ফার্স্টে আমি ডাকবো কৌস্তব ঘোষ তারপরে কল্পক রয় অ্যান্ড দেন তমাল মণ্ডল ফ্রম বসিরহাট কলেজ তোমরা যখন আমি যখন এক এক করে ডাকবো তোমাদেরকে নাম ধরে তখন তোমরা প্লিজ কিছু বলার আগে তোমাদের ইন্ট্রোডাকশন দেবে তোমাদের কলেজ দেবে অ্যান্ড উইচ সেমিস্টার আর ইউ ফ্রম ওটা মেনশন করবে আচ্ছা অ্যাট দ্য সেম টাইম আই উড লাইক টু মেনশন দ্যাট ফর দ্য 3 days আই হ্যাভ বিন নোটিসিং দ্যাট তিশা জৈন তিশা আর ইউ হিয়ার আর ইউ লিসেনিং টু মি তিশা জৈন তিশা ক্যান ইউ সুইচ অন ইউর মাইক্রোফোন প্লিজ ওকে
she might not be hearing me. Anyway, Tisha Jain, Tisha Dilip Kumar Jain is from Guru Nanak Khalsa College from the Bioanalytical Science Department, and she is a semester 3 student. This college is in Maharashtra. আমরা অ্যাকচুয়ালি অর্গানাইজার্সরা ফার্স্টে ভেবেছিলাম এটা একদম লিমিটেড করে দেবো আমাদের কলেজ কলেজের মধ্যে, যেখানে কিনা আমাদের কলেজে শুধু স্টুডেন্টসরা ইনভলভ হবে। তারপরে আমরা এটা প্ল্যান করলাম যে নো, আমরা আমাদের স্পেকট্রামটা একটু বাড়াই করে এটাকে ওয়েস্ট বেঙ্গল স্টেট লেভেল বেসিসে করে দিলাম ওয়ার্কশপটা। এখন দ্য প্রেজেন্স অফ তিশা জ্যান ইটসেলফ রিভিলস দ্যাট actually the state level part has been extended to the to a national level. So Tisha Jain has been with us diligently for all the 3 days of the workshop, and amra eta age theke ghoshona kore diyechhilam je this will be a bilingual workshop. Ami jani na if Tisha Jain knows or understands Bengali or not. Tisha, are you here? Because somehow she is not able to connect to us. Anyway, kotai kotha bolar chilo ekhon break e, tumra jodi chao just 2-3 minutes er jonno tumrao break niye aste paro jotokkhon Dr. Mukherjee fire aschen. তারপরে উনি আবার রিজিউম করবেন উনার প্রেজেন্টেশনের সাথে। ওকে, ডক্টর মুখার্জি প্লিজ শেয়ার দ্য সলিউশন। প্রবলেমের সলিউশনটা ডক্টর মুখার্জি স্ক্রিনে দিয়ে দিয়েছেন, তোমরা একটু দেখে নাও, আর যারা সলভ করতে পেরেছো আগে থেকেই তারা মিলিয়ে নাও। তোমাদের মোবাইল স্ক্রিনে তোমরা একটু জুম করে দেখতে পারবে, একটু এনলার্জ করে দেখতে পারবে সলিউশনটা।
Good morning everybody again. Good morning, sir. Morning, sir. Good morning, Dr. Mukherjee. I think you are ready to present once yes. again. Yes. Okay. So next, my next presentation will be on chromatography. Let me open the presentation. কোনো অসুবিধা হচ্ছে কৌশিক না না কোনো প্রবলেম নেই ওকে আমি জাস্ট এটা ওপেন করছি স্টুডেন্টস ক্যান ইউ সি দ্য প্রেজেন্টেশন ইয়েস স্যার মাই অডিও টু ইউ ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার ওকে সো অ্যাজ আই হ্যাভ টোল্ড আর্লিয়ার that I will be concentrating mostly on thin layer chromatography, paper chromatography, a little bit of gel permeation in the chromatography section, because chromatography is a huge subject. There are at least 100 and 150 types of chromatography in these days that are being used regularly in biological science. Different Nobel prizes has been awarded. I think 11 or 12 Nobel prizes has been awarded till date only on chromatographic techniques or the outcome of chromatographic techniques. So my talk mostly will be around your curriculum. So to start with, let us know a bit of a history of the chromatography. chromatography is first done by Mikhail Svet, Russian scientist, and he was a botanist like most of you from the botany department, as I know. He called it chromatography, graphy, writing, chromos, color, writing in color. That is, according to color, you write, you separate, you analyze the biomolecules. Why color? Because he did the experiments mostly on plant pigments. So his objective was to separate the colors. So he named it chromatography. Later on, the use of chromatography has been expanded to protein separation, to biomolecule separation, to small molecule separation, for drug separations, so different kind of applications. For determining structure, for determining molecular weight, chromatography has been used for several tasks. Or as I am saying, that already 12 Nobel Prizes were awarded between 1937 to 72. In this year range, 12 Nobel Prize has been awarded for work in which chromatography played a vital role. If not directly, indirectly chromatography was involved. Any chromatography in the world is based on two terms, stationary phase and mobile phase. You do chromatography, you must have these two, a stationary phase and a mobile phase. And the separation will be done. According to the partition of your molecules in the stationary phase, either in the stationary phase or in the mobile phase. Got it? There are two phases, stationary and mobile. Okay. So according to the love of your molecule may love the stationary phase most, or it may love the mobile phase more. According to it, it will separate. Those who love stationary phase, they will remain stationary with that phase. Those who love mobile phase, they will be mobile with the mobile phase. They will elute faster. They will migrate faster with the mobile phase. So there will be certain
polarity of the stationary phase and the mobile phase. And there will be certain polarity of your molecule of choice, molecule of target. So depending on that polarity, they will distribute themselves in stationary and mobile phase. And this distribution constant will determine the separation. If you use a polar stationary phase, then all the polar molecules in your mixture, they will come to the stationary phase. And all the hydrophobic molecule, they will go with the mobile phase because you are using a hydrophobic mobile phase. Am I clear with this slide or not? If you understand this, you understand all the chromatography. Yes, sir. And this partition into mobile phase and stationary phase, the ratio of distribution in solvent and the stationary phase is called partition coefficient. Depending on this partition coefficient, all molecules will get separated. So whenever there is a chromatography, there will be obvious question. What is stationary phase in this chromatography? What is mobile phase in this chromatography? For your examination, it is also important. You are given a chromatography and ask, bolo, je stationary phase konta er mobile phase konta. So as I have told, is a technique used to separate and identify the components of a mixture. It works by allowing the molecule present in the mixture to distribute themselves between a stationary and the mobile phase. Molecules that spend most of their time in the mobile phase are carried along faster. Those who spend most of the time in stationary phase, they remain in the stationary phase. They are slower migrating. There are different type of classification for the chromatographic techniques. According to the mobile phase, you can classify this liquid chromatography, gas chromatography. While mobile phase is liquid, it is a liquid chromatography. While mobile phase is gas, this is a gas chromatography. Okay, liquid chromatography, liquid stationary chromatography, liquid solid, sorry. Gas solid chromatography, gas liquid chromatography. Mobile phase gas hole, take gas chromatography. Mobile phase liquid hole, take liquid chromatography. Classification according to the packing of the stationary phase. Stationary phase ta kibhabe tumi pack korcho, column er moddhe na layer er moddhe, plate er moddhe naki paper er moddhe, tar upor depend kore classification. যদি স্টেশনারি ফেজটা একটা গ্লাস প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম প্লেটের উপর থাকে তাকে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি বলবো, যদি পেপার হয় স্টেশনারি ফেজ তাকে পেপার ক্রোমাটোগ্রাফি বলবো, যদি কোনো কলামের মধ্যে আমি প্যাক করি স্টেশনারি ফেজটাকে তাহলে তাকে বলবো কলাম ক্রোমাটোগ্রাফি। আবার অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপল, অ্যাকর্ডিং টু দ্য বেসিক প্রপার্টি অফ সেপারেশন, তার উপরেও তাকে ডিভাইড করা যায়। Adsorption chromatography, where your molecule adsorbs with the stationary phase. Ion exchange chromatography, depending on the ionic interaction. Gel filtration, depending on the size. Affinity chromatography, depending of a affinity to a particular molecule, like antibody has affinity to antigen. So dekho koto rokomer classification. Classification e jodi eto rokomer hoy tale koto rokomer chromatography hote pare. Let us start with the thin layer chromatography. আমি এটার উপরই বেশি কনসেন্ট্রেট করেছি। Thin layer chromatography is a method for identifying substances and testing the purity of a compound. তুমি প্ল্যান্ট এক্সট্রাক্ট করলে একটা প্ল্যান্ট এক্সট্রাক্ট করলে প্ল্যান্ট এক্সট্রাক্টে হাজার রকমের অ্যালকালয়েড, ফ্লেভোনয়েডস, ডিফারেন্ট টাইপ অফ কম্পাউন্ড আছে। তুমি দেখতে চাও যে কোনটা হাই কনসেন্ট্রেশন আছে, কোনটা খুব কম আছে, কোনটা এক বায়ো অ্যাক্টিভ। কি করবে? থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি করবে, ক্রুড এক্সট্রাক্টটাকে থিন লেয়ারে দিয়ে দেবে, সল ট্রায়াল অ্যান্ড এরর করে বিভিন্ন সলভেন্টে চালিয়ে দেখবে কোন সলভেন্টে সুন্দর সেপারেশন হচ্ছে। ইউ ক্যান ইউজ ইট ফর অ্যানালিটিক্যাল পারপাস, অর্থাৎ দেখার জন্য যে কতগুলো কম্পাউন্ড রয়েছে। ইউ ক্যান ইউজ ফর প্রিপারেটিভ পারপাস, মানে কোনো একটা ব্যান্ড সেটাকে ওখান থেকে আলাদা করে কেটে নিয়ে টেস্ট করে দেখতে পারো অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে কিনা, অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটি আছে কিনা। দ্যাট ইজ কল্ড প্রিপারেটিভ টিএলস। আর শুধু অ্যানালিসিস করবে, দেখবে কটা কটা মলিকিউল আছে, কত দূর যায়, কে আগে যায়, কে পরে যায়, দ্যাট ইজ অ্যানালিটিক্যাল টিএলস। ওকে, ইট ইজ ভেরি ফাস্ট প্রসেস, খুব তাড়াতাড়ি করা যায়, খুব স্মল কোয়ান্টিটি, ওয়ান সিঙ্গেল ড্রপ অফ স্যাম্পেল দিয়ে এই এক্সপেরিমেন্টটা করা যায়।
আমি বলেছি ফার্স্ট কোশ্চেন আসবে ভাই কে স্টেশনারি ফেজ আর কে মোবাইল ফেজ স্টেশনারি ফেজ ইজ জেনারেলি হিয়ার ইজ এ সিলিকা জেল অর অ্যালুমিনার সিলিকা জেল অর অ্যালুমিনার উইচ ইজ কোটেড অন এ অ্যালুমিনিয়াম প্লেট অর এ গ্লাস প্লেট রেডিমেড তৈরি টিএলসি প্লেট পাওয়া যায় কিনতে অ্যালুমিনিয়াম প্লেটের ওপর সিলিকা জেল কোট করা কিনতে পাওয়া যায় প্রিপারেটিভ পারপাসে আমরা ল্যাবে বড় বড় গ্লাস প্লেটের প্লেটের ওপর সিলিকা জেল বানিয়ে ঢেলে ড্রাই করে ওভারনাইট রান করে প্রিপারেটিভ টিএলসি তৈরি করি সেটা একটা বিশাল কর্মযজ্ঞের মতো ব্যাপার টিএলসি প্লেট তৈরি করে করা তবে জেনারেলি ইয়োর এক্সপেরিমেন্ট অ্যান্ড ল্যাব পারপাসে আমাদের রেডিমেড টিএলসি পেপার কিনতে পারবে মোবাইল ফেস কি হবে মোবাইল ফেস হবে অর্গানিক সলভেন্ট ডিপেন্ডিং অন ইউর এক্সপেরিমেন্ট কি এক্সপেরিমেন্ট করছো পোলার কম্পাউন্ড সেপারেট করতে চাও না হাইড্রোফোবিক কম্পাউন্ড নন পোলার সেপারেট করতে চাও তার উপর ডিপেন্ড করে তোমার সলভেন্ট তুমি চুজ করবে এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমেই যে তুমি তোমার সলভেন্ট ডিসাইড করে ফেলতে পারবে এমন নয় তোমাকে ট্রায়াল অ্যান্ড এরার বেসিসে ডিসাইড করতে হবে প্রথমে একটা সলভেন্ট করলে ভালো সেপারেশন হলো না একটু পোলারিটি বাড়ালে কমালে আবার করলে ভালো সেপারেশন হলো না আবার একটা চেঞ্জ করলে দেখলে বাহ সুন্দর সেপারেশন হয়েছে সো দ্যাটস হাউ ইউ ডিসাইড অন ইউর মোবাইল ফেস এনিওয়ে ইট উইল বি এনি মিক্সচার অফ অর্গ্যানিক সলভেন্টস অর আ সিঙ্গেল অর্গ্যানিক সলভেন্ট There is a chamber like this where you stand your TLC plate, give very little amount of solvent, cover it and run the plate. That is how the experiment is done. আমি একটা অ্যানিমেশনের মতো দেখাচ্ছি কি করা হয় এরকম একটা জার নেওয়া হয় সেই জারের তলায় খুব কম মানে টু থ্রি সেন্টিমিটার কি তার একটু বেশি সলভেন্ট দেওয়া হলো যাতে করে তোমার প্লেটটা প্লেটে দেখো একটা তলায় দাগ দেওয়া আছে যেখানে তুমি স্যাম্পেল লোড করবে পেন্সিল দিয়ে প্লেটের তলায় একটা দাগ দিতে হয় যেখানে ক্যাপিলারি টিউব দিয়ে গ্লাস ক্যাপিলারি দিয়ে স্যাম্পেল লোড করা হয় সেই স্যাম্পেল লোড করার জায়গাটুকু শুধু ডুবে থাকবে বাকিটা নয় এইবার দেখো আমি স্পট করছি ডিফারেন্ট স্পট আমার স্যাম্পেলে দে উইল মাইগ্রেট অ্যাকর্ডিং টু দেয়ার পার্টিশন ইন টু দ্য স্টেশনারি অ্যান্ড মোবাইল ফেস এই ডটগুলোর মধ্যে স্টেশনারি ফেসকে সব থেকে বেশি কে ভালোবাসে আনসার মি রেড ইয়েস আর মোবাইল ফেসকে সব থেকে ভালোবাসে ব্লু ভেরি গুড আফটার ডেভেলপিং দ্য প্লেট প্লেটটাকে ডেভেলপ করা হয়েছে কি করে ডেভেলপ করা হয় আমি পরে আসছি ভিজুয়ালাইজেশন কি করে করা মেথডটা এখানে বলা আছে পুরো ডিটেলসে আমি মেথডটা জাস্ট বলে যাচ্ছি তোমরা বোঝার চেষ্টা করো পরে একটা ভিডিও দেখাবো সেখান থেকে আরো ক্লিয়ার হবে টু এ জার উইথ এ টাইট ফিটিং লিড অ্যাড এনাফ অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডেভেলপিং লিকুইড মানে সলভেন্টটা সো দ্যাট ইট ইজ 0.5 to 1 centimeter ডিপ ইন দ্য বটম অফ দ্য জার একদম 0.5 to 1 ম্যাক্সিমাম 1.5 centimeter সলভেন্টটা থাকবে তলায় জারটাকে টাইটলি ক্লোজ করতে হবে লেট ইট স্ট্যান্ড অ্যাবাউট 30 মিনিট কেন যাতে জারের অ্যাটমসফিয়ারটা সলভেন্টে স্যাচুরেটেড হয়ে যায় নালে এয়ারের ভেপার প্রেশার আর সলভেন্টের ভেপার প্রেশার যদি ডিফারেন্ট হয় তাহলে কিন্তু মাইগ্রেশনও প্রবলেম হবে ডিফিউশনে প্রবলেম হবে সেই জন্য পুরো ভেতরের এয়ারটাকে সলভেন্টের ভেপার দিয়ে ভরিয়ে দেওয়া হয় এটা হয়ে যাওয়ার পর একটা পেন্সিল দিয়ে তুমি ওই প্লেটের তলায় একটা লাইন টানলে 2 centimeter ওপরে টেনে সেই লাইনের ওপরে ক্যাপিলারি টিউব দিয়ে স্যাম্পেলটাকে স্পট করলে তোমার মিক্সচার হোক যাই হোক ঠিক আছে স্পট করার পর ওটাকে আস্তে আস্তে তুমি ডুবিয়ে দেবে ওই জারের মধ্যে এবং ইউ উইল অ্যালাউ একটু রান ফর সাম টাইম যখন দেখবে সলভেন্ট ফর্মটা একদম প্লেটের ধারে চলে এসছে বন্ধ করে দেবে করে এবার ভিজুয়ালাইজ করবে তার আগে একটা প্রবলেম দিয়েছি তোমাদের হোয়াট ইজ রং উইথ দ্য প্লেট শোন দিবে এই প্লেটটায় কি কি সমস্যা আছে বলো তো এনিওয়ান আগেই দেখেছো দেখো প্লেটটা ডেভেলপ করার সময় কতগুলো স্পট দেখো কোথায় গেল ওইটা ওটা হারিয়ে গেল কত স্পট দেখো সেটা যদি ওয়েল সেপারেটেড না থাকে একটা অন্যটার ঘাড়ে চলে আসবে
বলছে আইডেন্টিফাইং দ্য স্পট, যেটা বলছিলাম কি করে ভিজুয়ালাইজ করবে। যদি স্পট খালি চোখেই দেখা যায় তাহলে আমি পিগমেন্ট অনেক সময় খালি চোখেই দেখা যায়, তাহলে তুমি পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেবে গোল যে এটা স্পট। যদি খালি চোখে দেখা না যায় তুমি ইউভি লাইটের তলায় ট্রাই করতে পারো, যদি ওরা ইউভি লাইট অ্যাবজর্ব করে তাহলে তুমি দেখতে পাবে, যদি ওরা ইউভিও অ্যাবজর্ব না করে তাহলে তুমি ডিফারেন্ট অর্গ্যানিক কম্পাউন্ড দিয়ে স্টেন করতে পারো। যেমন অ্যামিনো অ্যাসিড যদি তুমি রান করাও তুমি নিনাইটিন স্প্রে করে দেখতে পারো, কোনো কোনো ক্ষেত্রে কপার সালফেট স্প্রে করে দেখতে পারো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট স্প্রে করে দেখতে পারো, ডিফারেন্ট ক্ষেত্রে ডিফারেন্ট অর্গ্যানিক সলভেন্ট স্প্রে করে দেখা হয়। অ্যালকালয়েডস দেখতে ড্রাগন ডটস রিয়েজেন্ট ইউজ করা হয়, গ্লাইকোসাইডস দেখতে অ্যান্টিবডি ট্রাইক্লোরাইড ইউজ করা হয়, সুগার দেখার জন্য অ্যানিলিন ফ্যালেট ইউজ করা হয়, আর অ্যামিনো অ্যাসিডের জন্য নিনহাইড্রিন আগেই বলেছি। এবার হচ্ছে ডেটাটাকে ইন্টারপ্রেট করবো, রেজাল্টটা লিখবো কী করে, মাইগ্রেশনের রেজাল্টটা লিখবো কী করে, বাই দ্য রিটেনশন ফ্যাক্টর অর্থাৎ আর এফ ভ্যালু। কি করে আর এফ ভ্যালু ক্যালকুলেট করে, এইভাবে। আর এফ হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য স্টার্ট টু দ্য সেন্টার অফ সাবস্টেন্স স্পট টু দ্য ডিস্টেন্স ফ্রম স্টার্ট টু দ্য সলভেন্ট স্পট। শুনতে খুব জটিল লাগলো, এমন কিছু জটিল নয় ব্যাপারটাই। দেখো সলভেন্ট এই লাল সলভেন্টটাই দেখো, লাল স্যাম্পেলটাই দেখো, লাল স্যাম্পেলটা যতদূর মুভ করেছে সেখান থেকে স্টার্ট এই যে ডিস্টেন্সটা এটা ওপরে রাখবে, আর তলায় কি থাকবে সলভেন্ট ফন যতটা মুভ করেছে, স্টার্ট টু সলভেন্টের দাগটা যত দূর গেছে। সুতরাং টিএলসি প্লেটটা নামিয়ে আগেই সলভেন্ট যত দূর গেছে ওখানটা একটা পেন্সিলের দাগ দিয়ে নিতে হবে। কেন বলো তো, একটু বাদে সলভেন্ট ডুবে যাবে, আবার প্লেটটা সাদা হয়ে যাবে, তাই না? একটু বাদে সলভেন্ট ডুবে যাবে, ওই জন্য ঝপ করে দাগ দিয়ে নিতে হবে প্লেটটা। কারণ স্টার্ট থেকে দাগ অবধি মাপবে সেটা থাকবে তলায় ডিনোমিনেটারে, আর স্টার্ট থেকে তোমার স্যাম্পেল অবধি মাপবে সেটা থাকবে ওপরে। এই রেশিওটাকে বলে রিটেনশন ফ্যাক্টর, এই রেশিওটাকে বলে রিটেনশন ফ্যাক্টর। তাহলে কার রিটেনশন ফ্যাক্টর এখানে সব থেকে বেশি? ব্রাউন, ঠিক ব্রাউন কালার ওটা, ঠিক ভেরি ব্রাউন কালার ওটা, হ্যাঁ ঠিক বলেছো। তো আরেক ভ্যালু অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তুমি কি সলভেন্ট ইউজ করছো, কত টেম্পারেচার দিচ্ছ, কিরকম তোমার হিউমিডিটি, কিরকম সলভেন্ট ভেপার প্রেশার, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ইমপিউরিটি থাকলে অনেকগুলো স্পট পাবে, পিউরিটি থাকলে পিওর স্যাম্পেল হলে একটাই স্পট পাবে। কি একটা ভিডিও এখানে লাগানো আছে, সেই ভিডিওটা আমরা দেখি। ও একটা ল্যাব এক্সপেরিমেন্ট কিভাবে করে একদম হাতে কলমে দেখা, যারা একদম করোনি ক্লিয়ার ক্রোমাটোগ্রাফি তাদের জন্য। Going to use some silica which has been sprayed onto an aluminium sheet. This is called a TLC plate. We use the properties of the silica and the properties of a solvent to draw the compounds up the plate at differing rates depending on the characteristics of the compound. First of all, we need to make the TLC spotter. Heat the center of capillary tube with a glass capillary and rotate the tube gently to ensure it's heated evenly. And when it starts to give, take the tube out of the flame, leave it for a split second, and then sharply pull out both ends of the capillary to form a very fine tube. Allow this to cool and then snap the tube to produce two spotters. তোমার হাতে প্রচুর প্রোটিন এবং ইনপুটিস থাকতে পারে, ওই সব স্পট চলে আসবে। পেন্সিল দিয়ে দাগ টানবে 2 সেন্টিমিটার উপরে কাগজটা। এইবার দেখো স্যাম্পেল মিক্সচারটাকে এখানে স্পট করছে, এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল স্যাম্পেলটা পিওরটা, স্পট অফ ইচ কম্পাউন্ড অন দ্য মিডল কো স্পট সো উই ক্যান কম্পেয়ার देयर আরএফস। নিড টু পুট দ্য সলভেন্ট ইন দ্য পিওর মাঝখানে মিক্সচার, দুদিকে পিওর মাঝখানে মিক্সচার, একটা ফিল্টার পেপার দিয়ে ঘিরে রেখেছে বিকারটাকে, তার মধ্যে সলভেন্ট আছে, চাপা দিয়ে ডেভেলপ করা হচ্ছে। চাপা না দিলে সলভেন্ট ভেপারাইজ করবে, করতে করতে সলভেন্টের কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যাবে। এই দেখো সলভেন্ট ফ্রন্টটা প্রায় মাথার কাছাকাছি চলে এসেছে, তুমি draw a line where the solvent front is so you can work at your right. ঝপরে আগে সলভেন্ট ফ্রন্টটা দাগ দিয়ে নিচ্ছে, নালে উবে যাবে। There are a few ways to visualize TLC. UV তলায় দেখছে, দেখো ওই কম্পাউন্ডটা UV অ্যাক্টিভ হয়ে UV তলায় দেখা যাচ্ছে, কম্পাউন্ড এন্ড টু UV ল্যাম্প UV তলায় দেখা যাচ্ছে। Use a pencil to circle দাগ দিয়ে নিতে UV তলায়, চোখ বাঁচিয়ে, চোখ যেন UV লাইটে না পড়ে চোখ বাঁচিয়ে দাগ দিয়ে নিব। A range of chemical dips can be used which react with certain fractional groups producing a color change. For example, potassium
কিছু একটা ফেরি সালফেট গরম কিছু একটা পরিমাণ লাগবে দিয়েছে দিয়ে ড্রাই করছে দেখো স্পট গুলো কোন স্টার দেখা যাচ্ছে মাঝখানে মিক্সচার ছিল দুটো স্পট আর সিঙ্গেল গুলো সিঙ্গেলের জায়গায় স্পট ওয়ানটা স্পট ওয়ানের সাথে অ্যালাইন করেছে স্পট টুটা স্পট টু এর সাথে অ্যালাইন করেছে সুন্দর সেপারেশন ক্লিয়ার এই হচ্ছে টিএলসি এক্সপেরিমেন্ট ডোবালোটা কিছু একটা বুঝলাম না হ্যাঁ হ্যাঁ বলো এটা কিসে ডোবালো ওটা পটাশিয়াম ফেরিম্যাঙ্গানেট খুব সম্ভবত বা পারম্যাঙ্গানেট হতে পারে ওটা কি কেন করলো ওর যে কম্পাউন্ডটা সেটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের স্টেন হয় তাই আচ্ছা ঠিক আছে এটা তুমি ট্রায়াল এন্ড এরর করেও দেখতে পারো তুমি জানো না হয়তো আননোন কম্পাউন্ড ডিফারেন্ট সলিউশনে ডুবিয়ে দেখতে পারো অনেক সাজেস্টেড সলিউশন আছে অ্যানিলিন ফ্যালেট আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে কপার সালফেট আছে নিনাইড্রিন আছে সবেতেই তুমি চুবিয়ে চুবিয়ে দেখতে পারো যে কোনটায় তোমার স্পটটা ক্লিয়ার দেখা যাচ্ছে ইনফ্যাক্ট ওটা ইউভিতেই দেখা যাচ্ছিল ঠিক আছে স্যার বলছি ওই আরএফ ফ্যাক্টরের জন্য মেজারমেন্ট করা হয় যখন তখন ওই সেন্টার অবধি কেন নেওয়া হয় পয়েন্টের কার সেন্টার গো মানে যেখানে স্যাম্পলটা যে স্পটটা হলো ক্রোমাটোগ্রাফি করার পর শোনো না স্যাম্পলটা তো একটা সিঙ্গেল স্পট নয় এটা একটু ফ্যাবরা একটু বড় সার্কেল টাইপের তাহলে একটা অ্যাভারেজ জায়গা নিতে হবে ওই জন্য সেন্টারটাই নিতে হয় তুমি একদম ওপরে বা নিচে নিলে রেজাল্টটা অ্যাভারেজ আসবে না এটা তো একটা সার্কেলের মতো একটা একটা ডিফিউজ স্পট আসে স্পটটা তো একদম একটা ডটের মতো আসে না একটা পয়েন্ট যেখান থেকে তুমি মাপতে পারো তাহলে একটা পয়েন্ট নিতে হবে তাই অ্যাভারেজ পয়েন্ট হচ্ছে ওই ওই স্পটটা সেন্টার ঠিক আছে স্যার তো এটা সামারি এতক্ষণ ধরে যা বললাম দেখে নাও এটা নতুন করে বলার কিছু নেই এবার পেপার ক্রোমাটোগ্রাফি দেখো খুব সত্যি করে বলতে কি ইন রিসার্চ পেপার ক্রোমাটোগ্রাফির এখন আর কোনো অ্যাপ্লিকেশন নেই এত উন্নত ধরনের ক্রোমাটোগ্রাফি এসে গেছে যে পেপার ক্রোমাটোগ্রাফি রিসার্চে বা বড় ল্যাবে খুব একটা ইউজ নেই তোমাদের প্র্যাকটিক্যালে আছে ফর আন্ডারস্ট্যান্ডিং যেখানে পেপারটা হচ্ছে স্টেশনারি ফেজ টু বি ভেরি স্পেসিফিক সেলুলোজ ইজ দ্য স্টেশনারি ফেজ আর মোবাইল ফেজ অর্গ্যানিক সলভেন্ট এই দুটোর মধ্যে সেপারেশন হবে এইভাবে ঠিক টিএলসির মতো তলায় সলভেন্ট দিয়ে তুমি পেপারটাকে হ্যাং করে দেবে এখানে পেপারটাকে তুমি প্লেটের মতো হেলান দিয়ে দাঁড় করাতে পারবে না হ্যাং করে দিতে হবে আস্তে আস্তে সলভেন্ট ডেভেলপ করবে সেপারেশন হবে একই রকম ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট অনুযায়ী সেপারেশন হবে একইভাবে তোমাকে স্যাম্পল ডিটেক্ট করতে হবে নিনাইড্রিন স্প্রে করে হোক কোনো সলিউশনে ডুবিয়ে হোক সেম প্রসিডিউর ডিফারেন্ট টাইপের ডেভেলপমেন্ট হয় পেপার ক্রোমাটোগ্রাফিতে রেডিয়াল ডেভেলপমেন্ট হয় যেখানে পেপারটাকে হরাইজেন্টালি সলভেন্টের ওপরে বসিয়ে দেওয়া হয় রেডিয়াস বরাবর সার্কুলার পেপার সার্কেলের রেডিয়াস বরাবর ডেভেলপমেন্ট হতে পারে অ্যাসেন্ডিং হতে পারে মানে তলায় সলভেন্টটা ওপর দিকে উঠছে ডিসেন্ডিং হতে পারে ওপরে সলভেন্টটা নামছে ডিপেন্ডিং অন ইয়োর স্যাম্পেল ডিফারেন্ট কাইন্ড অফ পেপার ক্রোমাটোগ্রাফিক ডেভেলপমেন্ট হতে পারে মাল্টিপল ক্রোমাটোগ্রাফি মাল্টিপল ডেভেলপমেন্ট মানে হচ্ছে ডিফারেন্ট দু রকমের সলভেন্ট ইউজ করতে পারে বা দুটো দিকে হতে পারে দু রকমের সলভেন্ট বা দুটো ডিরেকশনে ডেভেলপমেন্ট না ছবিটা দেখলে তুমি বুঝতে পারবে না টু ডি ক্রোমাটোগ্রাফির ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে এই দেখো এই একটা থিন লেয়ার পেপার হতে পারে থিন লেয়ার হতে পারে যেখানে তুমি স্যাম্পেল লোড করছো এটাকে ডেভেলপ করছো ভালো সেপারেশন হলো না ডিফারেন্ট সলভেন্ট ট্রাই করে দেখলে ভালো সেপারেশন হলো না ঘুরিয়ে দাও এটাকে ঘুরিয়ে দাও ওরিয়েন্টেশনটা ডেভেলপ করো আরে সেপারেশন হয়ে গেল এই ডিরেকশনে বুঝলে একটা ডিফারেন্ট সলভেন্ট দিয়ে করলাম এই ডিরেকশনে ওই ডিরেকশনে একটা অন্য সলভেন্ট দিয়েছিলাম আমার কাছে স্যাম্পেল বেশি নেই আমি বারবার করে দেখতে পারবো না একটা সলভেন্টে সোজা করলাম অন্য সলভেন্টে অন্য ডিরেকশনে করলাম সেপারেশন পেয়ে গেলাম এটাকে বলে টু ডি টিএলসি টু ডি থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি
এবার আমি ডিফারেন্ট টাইপস অফ ক্রোমাটোগ্রাফির একটা টেবিল করেছি, কারণ আমি তোমাদের বলেছি যে আমি সব ক্রোমাটোগ্রাফি গুলো সম্বন্ধে ডিটেলসে বলবো না, আমি একটা সামারাইজ করেছি, আমি সেগুলো বলে যাচ্ছি। অ্যাডসর্পশন ক্রোমাটোগ্রাফি, স্টেশনারি ফেজ এমন থাকে দ্যাট অ্যাট্রাক্টস অর অ্যাডসর্বস ফ্রম দ্য মিক্সচার অফ ইয়ার সলিউশন। ওকে, যেমন ধরো তুমি স্টেশনারি ফেজে কিছু অ্যান্টিবডি লাগিয়ে রেখেছো, ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিজেনের মিক্সচার পাস করাবে, যেটা ওই স্পেসিফিক অ্যান্টিবডির জন্য সেই অ্যান্টিজেনটাকেও ধরে নেবে, বাকি সবাইকে ছেড়ে দেবে, পরে তুমি ওটাকে ইলিউট করে নেবে, ঠিক আছে? অ্যাডসর্পশন ক্রোমাটোগ্রাফি, পার্টিশন ক্রোমাটোগ্রাফি, অ্যাকচুয়ালি সবই পার্টিশন ক্রোমাটোগ্রাফি, এটাকে বোকা বোকা করে আলাদা করার কোনো মানে হয় না। আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি, সলিড আয়নিক রেজিন থাকে, ক্যাটায়ন এক্সচেঞ্জার বা অ্যানায়ন এক্সচেঞ্জার থাকে সলিড স্টেশনারি ফেজে, ক্যাটায়ন এক্সচেঞ্জারগুলো ক্যাটায়ন নিয়ে নেয়, অ্যানায়ন এক্সচেঞ্জারগুলো তোমার মিক্সচার থেকে অ্যানায়ন নিয়ে নেয়, নিয়ে ধরে রেখে দেয়, সল্ট কনসেন্ট্রেশন পাস করাবে, ওটা আবার খুলে পড়ে যাবে যখন তোমার দরকার বার করে নিবে। মলিকুলার এক্সক্লুশন, জেল পারমিয়েশন, সাইজ এক্সক্লুশন, একই নাম, শ্রীকৃষ্ণের 108 নামের মতো, মলিকুলার এক্সক্লুশন, জেল পারমিয়েশন বা সাইজ এক্সক্লুশন একই নাম, অর্থাৎ সাইজের ওপর ডিপেন্ড করে ডিফারেন্ট সাইজের বিড স্টেশনারি ফেজে লাগানো থাকে। যে বিডের পোরাস বিড, যে বিডের ভেতর ছোট ছোট গর্ত আছে আর বিডগুলো বড় বড় একে অন্যের গায়ে লেগে আছে, বিডের মাঝখানে ফাঁকা জায়গা আছে, যারা ছোট ছোট মলিকিউল তারা বিডের মধ্যে ঢুকে পড়তে পারে, বিডের পোরের মধ্যে ঢুকে পড়তে পারে, অ্যান্ড তারা স্লোলি ইলিউট করে বিডে ঢুকে, বিডের ভেতর দিয়ে ভেতর দিয়ে, আর যারা বড় মলিকিউল দুটো বিডের ফাঁক দিয়ে গলে 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 ফাঁক দিয়ে, ভয়েড ভলিউম যে ফাঁক থাকে তার মধ্যে দিয়ে গলে গলে পাস করে যায়, তারা আগে পাস করে যায়, আর যারা বিডে ঢোকে ছোট তারা পরে আসে। অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি, যদি পার্টিকুলার কোনো অ্যাফিনিটি থাকে একটা মলিকিউলের প্রতি একটা মলিকিউলের, বায়োটিন অ্যাভিডিন এই জাতীয় অ্যাফিনিটি থাকে, সেই অ্যাফিনিটির উপর ডিপেন্ড করে সেপারেট করা যেতে পারে। কলাম ক্রোমাটোগ্রাফি কাকে বলে? যদি কোনো ক্রোমাটোগ্রাফি কোনো কলামে করা হয়, দেখো বুলেটের মতো একটা কলাম, সেখানে সলিড জিনিস প্যাক করে দিয়েছি আমি, সলিড কিছু মেটেরিয়াল স্টেশনারি ফেজ প্যাক করে দিয়েছি, কি থাকে? জেনারেলি ডিফারেন্ট টাইপ অফ সুগার, মডিফাইড সুগার ময়েটি থাকে, সেফাডেক্স, সেফারোজ এই জাতীয় সুগার ময়েটি থাকে, এগুলো কমার্শিয়ালি অ্যাভেলেবেল নেম, সেগুলো কলামের মধ্যে ঠেসে দেওয়া, ঠেসে দিয়ে ওপরে এক ড্রপ স্যাম্পেল দিয়ে দিলাম, দিয়ে এবার এই কলটা খুলে দিলাম, ওপর থেকে সলভেন্ট ঢালতে থাকলাম, কি হবে? সেই একই প্রিন্সিপল, যে সলভেন্ট ভালোবাসে সে সলভেন্টের সাথে আগে আগে আসবে, লালটা সলভেন্ট ভালোবাসে তাই সলভেন্টের সাথে আগে আগে আসছে, আর যে স্টেশনারি ফেজ ভালোবাসে সে স্টেশনারি ফেজের সাথে আসছে, মানে তারা ছোট ছোট তার স্টেশনারি ফেজের মধ্যে বিড়ে ঢুকে ঢুকে আসছে, আর এ সলভেন্টের সাথে বাইরে দিয়ে বেরিয়ে চলে আসছে, হোয়াইট বল লালটা, তাহলে লালটা প্রথমে পেয়ে যাবে একটা টিউবে, এই বিকারে না নিয়ে তুমি ছোট 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 টিউবে যদি নাও, পেনড্রফ টিউবে বা টেস্ট টিউবে, তাহলে তুমি আলাদা আলাদা ফ্র্যাকশন পেয়ে যাবে। লালটা কি, ব্লুটা কি, এইসব আর এগুলো ডিফারেন্ট টার্ম, এগুলো নিয়ে আমি আর বেশি কথা বলছি না, যখন তোমরা এই ক্রোমাটোগ্রাফিগুলো ডিটেলসে পড়বে তখন নিজেরাই এগুলো সম্বন্ধে জানতে পারবে, ঠিক আছে? তো মোটামুটি পিএলসি আর এইটার মধ্যেই আমি সীমাবদ্ধ রাখলাম। আর সেল পারমিয়েশনটা একটু বলে দিই, এই যেটা বলছিলাম যার অনেক নাম, সাইজ এক্সক্লুশন, মলিকুলার এক্সক্লুশন, মলিকুলার সিভ, জেল ফিল্ট্রেশন, জেল ক্রোমাটোগ্রাফি, এত নাম। এখানে স্টেশনারি ফেজ কি থাকে? পোরাস পলিমারিক ম্যাট্রিক্স, একে বলে জেল, পোরাস পলিমারিক ম্যাট্রিক্স, পাশের ছবিটা দেখো, গোল গোল বিডস ব্লু কালারের, যার নিজের মধ্যে আবার স্পঞ্জের মতো ফুটো ফুটো। এবার তুমি স্যাম্পেল দিয়েছো, তোমার স্যাম্পেলে ওই বড় লাল লালগুলোও আছে, ছোট ব্লু ব্লুগুলোও আছে, কে আগে বেরোবে বলো? বড় লালগুলো, ব্লুগুলো, ব্লু ব্লুগুলো, বা একজন বললো ব্লু একজন বললো লাল, রেড গুলো বেরোবে, কারণ রেড গুলো বড় তো বিট গুলোর মধ্যে ঢুকবে না, ওগুলো ডাইরেক্ট গ্লো হয়ে প্রথমেই চলে আসবে, ঢুকতে পারবে না, বিটের ফুটো গুলো খুব ছোট, দেখো বিটের মধ্যে ব্লু ডটস গুলো ঢুকেছে, আর বিটে ঢুকতেই দেরি হয়ে যাবে, এই বিট ওই বিট ঘুরে এপাড়া ওপাড়া ঘুরে আসতে দেরি হয়ে যাবে, কিন্তু রেড গুলো ভয়েড ভলিউম দিয়ে ফাঁকা জায়গা দিয়ে আগে বেরিয়ে আসবে।
এই বিডের পোরাস পোরাস বিডের গর্তগুলো কত বড় হবে তার উপর ডিপেন্ড করে জেলটা চুজ করা হয়। এটাকে বলে মলিকুলার কাট অফ বলি, যে কত কাট অফ আমি কত ছোটকে ঢুকতে দেবো আর কত ছোটগুলোকে বেরিয়ে আসতে দেবো, এইটার উপর ডিপেন্ড করে আমি চুজ করবো আমার জেলটা কি হবে। তাহলে বুঝতে পারছো কত ক্রিটিক্যাল হতে হবে একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করতে গেলে। একটা মিক্সচার সেটা প্ল্যান্ট থেকে এক্সট্রাক্ট করতে পারো, তুমি ব্যাকটেরিয়া থেকে এক্সট্রাক্ট করতে পারো, তুমি কেমিক্যাল রিয়াকশন করে একটা মিক্সচার তৈরি করতে পারো। এবার সেটা তুমি কলাম দিয়ে চালাবে, কী জেল ইউজ করবে সেটার জন্য কত ক্রিটিক্যাল তোমাকে হতে হবে, কত ধরনের হাইপোথিসিস করতে হবে। আর এগুলো আমি কিছু বলছি না, এগুলো তোমরা প্রয়োজন মতো পড়ে নিও। কোনো প্রশ্ন থাকলে আমি আমার ইমেল আইডি দিয়ে দেবো, প্রশ্ন থাকলে তোমরা করে নেবে। আমি আজকের মতো এখানেই আমার বক্তব্য শেষ করলাম, এরপর তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। প্রশ্নটা আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং জিনিস একটু দেখাই, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ স্যার। দুটোই অর্গানিক সলভেন্ট, ইথাইল অ্যাসিটেট একটু পোলার আর হেক্সেনটা নন পোলার, 50-50 আছে পোলার নন পোলার, পোলার নন পোলার 50-50 আছে। আর রেডটা, রেড মলিকিউলটা হচ্ছে পোলার আর ব্লুটা হাইড্রোফোবিক। তাহলে সেম সলভেন্ট ইউজ হলো, তাহলে সেম রেজাল্ট দুটোতেই। নোট দ্যাট দ্য মোর পোলার কম্পাউন্ড মানে রেড ট্রাভেলস মোর স্লোলি, কেন না ও স্টেশনারি ফেসকে ভালোবাসে, পোলার স্টেশনারি ফেস সিলিকা জেল, তাই ওর লোয়ার আর এফ ভ্যালু, তাই তো? এবার যদি আমি চেঞ্জ করি সলভেন্ট কম্পোজিশন, দেখো সলভেন্ট কম্পোজিশন চেঞ্জ করছি, মোর পোলার করে দিলাম ওয়ানে আর নন পোলার করে দিলাম টুতে, কি হয় দেখো। যেহেতু পোলার করে দিলাম তাহলে সলভেন্ট অনেকটা পোলার, আবার স্টেশনারি ফেসও পোলার, তাহলে ওরা মোটামুটি একসাথেই উঠছে। একদম ধারে চলে গেল। ইফ এ মোর পোলার সলভেন্ট ইজ ইউজড ইট কম্পিটস বেটার উইথ দ্য পোলার সিলিকা জেল অ্যান্ড অল কম্পাউন্ডস উইল ট্রাভেল ফাস্টার, একসাথে দুটো একদম ছাদ অব্দি উঠে গেছে টিএলসি ওয়ানে। আর টিএলসি টুতে দেখো হাইড্রোফোবিক নন পোলার সলভেন্ট ইউজ করেছি, তাই ওরা খুব বেশি ট্রাভেল করতে পারেনি সলভেন্টের সাথে। ব্লুটা কিছুটা উঠেছে কিন্তু রেড তো উঠতেই চায়নি, একে তো সলভেন্ট নন পোলার ওর সাথে যেতেই চায় না, তার মধ্যে সিলিকা জেল পোলার ওর সাথে থাকতেই ভালোবাসে, তাহলে একদম রয়ে গেছে নিচের দিকেই রয়ে গেছে, মানে একদম যেখানে লোড করেছিল তার থেকে একটুখানি উঠেছে। এইভাবে তুমি সলভেন্ট মিক্সচারটাকে চেঞ্জ করে করে এই সিমুলেশনটাতে দেখতে পারো যে কিভাবে টিএলসির সেপারেশন চেঞ্জ হচ্ছে। খুব ইন্টারেস্টিং লেগেছিল তাই তোমাদের সাথে অ্যানিমেশনটা শেয়ার করলাম। Now we will get into the question answer session. Please proceed. তোমাদের কারোর প্রশ্ন থাকলে তোমরা হ্যান্ড রেজ করতে পারো। সৌম্যদীপ, সৌম্যদীপের আবার একটা প্রশ্ন আছে, সৌম্যদীপ প্রশ্ন করো। তো বলছি যে 2D যে ওই যে ক্রোমাটোগ্রাফিটা যে দেখালেন ওখানে, ওটা কি প্রথম সলভেন্টটা ড্রাই হবার পরে আবার পরেরটা করব, মানে মানে অবশ্যই আগে সলভেন্টের একটু ট্রেস থাকলেও হবে না, পুরো ড্রাই করে করতে হবে এটাই। আর কোনো কোশ্চেন আছে? এমনি ওটা কি মানে ভার্টিক্যালি করতে হবে নাকি হরিজন্টাল, মানে মানে ঘুরিয়ে দিয়েই করতে হবে নাকি দ্বিতীয়বার হরাইজন্টাল উইথ রেসপেক্ট টু ইওর স্যাম্পল অ্যাপ্লিকেশন, কিন্তু বেসিক্যালি দুটোকেই তুমি ওই চেম্বারের মধ্যেই করতে হবে, মানে শুইয়ে দেবে না, দুটোকেই দাঁড় করিয়ে, একবার উইথ অনুযায়ী একবার লেন্থ অনুযায়ী।
এমনি ওরকম ভাবেই করছে না কেন, মানে ভার্টিক্যালি আগে থাকলো তারপরে ভার্টিক্যালি আবার করছে না কেন? একবার ভার্টিক্যালি তো মুভ করে গেছে অনেকটা, তাহলে এটা হতে পারে যে আরো যতটা মুভ করলে সেপারেশনটা হবে ততক্ষণে ওটা প্লেট থেকে বেরিয়ে যাবে। ও বুঝেছি। আর কেউ সৌম্যদীপ ছাড়া আর কেউ আর কারোর কোনো প্রশ্ন নেই? ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি থেকে প্রশ্ন থাকলেও করতে পারো, কোশ্চেন ইজ ওপেন ফর বোথ দ্য সেশন। ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন নেই? নাথমুলের মনে হচ্ছে আছে, নাথমুল কিছু বলবে তুমি? যদি বলতে না পারো চ্যাট বক্সে, নাজমুল তুমি চ্যাট বক্সে তোমার কোশ্চেনটা প্লেস করো, আমি ওখান থেকে পিক আপ করে নেব। কল্পক রায়, কল্পক তুমি তোমার পরিচয় দাও সবার সামনে। হ্যাঁ কল্পক বলো। স্যার আমি কল্যাণী মহাবিদ্যালয়ের বটনি ডিপার্টমেন্টের 6 সেমিস্টার স্টুডেন্ট। স্যার আমি বলছিলাম যে স্যার ক্রোমাটোগ্রাফি তো শুধুমাত্র অর্গানিক আর ইনঅর্গানিক সলভেন্ট কে মানে সেপারেট করতে আমরা করি, এছাড়া ইউজ করি না, শুধুই অর্গানিক সলভেন্ট। হ্যাঁ স্যার, এছাড়া আর কি অ্যাপ্লিকেশনস আছে ক্রোমাটোগ্রাফি? আমি বুঝলাম না তোমার প্রশ্নটা, বলো। স্যার ক্রোমাটোগ্রাফি কি শুধুমাত্র ওই একটাই অ্যাপ্লিকেশন মানে শুধু সেপারেট করা নাকি আর কিছু? মোস্টলি সেপারেট করা। ক্রোমাটোগ্রাফি এগেন হতে পারে তোমার যেমন টিএলসি তে বললাম, এনি ক্রোমাটোগ্রাফি ক্যান বি অ্যানালিটিক্যাল অর ক্যান বি প্রিপারেটিভ। মানে তুমি অ্যানালিটিক্যাল মানে তুমি মেজার করতে পারো, আরএস ভ্যালু মেজার করতে পারো, মলিকুলার ওয়েট মেজার করতে পারো ক্রোমাটোগ্রাফি দিয়ে। যেমন জেল পারমিশন কে মলিকুলার ওয়েট ডিটারমাইন করা যায়, জেল পারমিশন দিয়ে মলিকুলার ওয়েট ডিটারমাইন করা যায়, কত পোর সাইজ আমি নিয়েছিলাম, কাট অফ নিয়েছিলাম আর কোনটা বেরিয়ে এলো, এই ভয়েড ভলিউমের একটা ক্যালকুলেশন আছে, ফর্মুলা আছে যেটা দিয়ে মলিকুলার ওয়েট ক্যালকুলেট করা যায়। ঠিক আছে, আর মোস্টলি সেপারেশন, ডিফারেন্ট টাইপ অফ সেপারেশন, ডিফারেন্ট টাইপ অফ মিক্সচার ইউ ক্যান সেপারেট। আর তাছাড়া তুমি যেমন বললাম প্রিপারেটিভ করতে পারো, যে কোনো একটা ব্যাকটেরিয়া থেকে তুমি একটা অ্যান্টিবায়োটিক আইসোলেট করতে চাইছো, সেই অ্যান্টিবায়োটিকটা সঙ্গে তো আরও অনেক কিছু মিশে আছে, তুমি টিএলসি চালালে অ্যান্টিবায়োটিকের ব্যান্ডটাকে বারবার বারবার করে কেটে কেটে ইলিউট করে নিলে, করে অ্যান্টিবায়োটিকটাকে তুমি মানে ইলটা বাড়িয়ে নিলে, অ্যান্টিবায়োটিকটাকে সেপারেট করে নিলে ফর ইওর ফার্দার ওয়ার্ক, তখন এটা প্রিপারেটিভ, মানে তুমি একটা জিনিস প্রিপারেশনও করতে পারো। সো হিউজ অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আরেকজনকে বলছিলে একটা প্রশ্ন, নাজমুল একটা প্রশ্ন করেছে ডক্টর মুখার্জি। নাজমুলের প্রশ্ন হলো একটু কি এইচপিএলসি সম্বন্ধে ব্রিফলি বলা যাবে? এইচপিএলসি এইচপিএলসি একটা খুব বড় টপিক, খুব ইম্পর্টেন্ট একটা টেকনিক, তুমি প্রশ্নটা করেছো খুব ভালো। এইচপিএলসি এর অ্যাপ্লিকেশন ফর দ্য সেপারেশন অফ ডিফারেন্ট মিক্সচার অ্যান্ড ফর স্পেশালি ইন ফার্মাকোলজি, ড্রাগ ডিলিউশন, ড্রাগ ন্যানো পার্টিকেল, ড্রাগ ইন্টারাকশন, এতে এইচপিএলসি অ্যাপ্লিকেশন হিউজ। এইচপিএলসি হচ্ছে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি বা হাই প্রেশার লিকুইড ক্রোমাটোগ্রাফিও বলতে পারো। আমি তোমার যে কলাম ক্রোমাটোগ্রাফিটা দেখাচ্ছিলাম, ওখানে বলছিলাম যে একটা বুলেটের মধ্যে তুমি কলামটাকে প্যাক করে দিলে, দিয়ে ওপরে এক ফোঁটা স্যাম্পেল মাইক্রোপিপেটে করে টপ করে ড্রপ করে দিলে, এইটা ছিল আমার কলাম ক্রোমাটোগ্রাফি। এইচপিএলসিতে কি করা হচ্ছে, এরকম কলাম আছে একটা, সেম কলাম, ধরো C13 কলাম, এরকম ধরনের নাম আছে, এই ধরনের কলাম আছে। ডিপেন্ডিং অন ইউর এক্সপেরিমেন্ট ইউ উইল চুজ আ পোলার কলাম আর হাইড্রোফোবিক কলাম, সেটা তোমার ব্যাপার। এই যে স্যাম্পেলটা অ্যাপ্লাই করা হচ্ছে, এই স্যাম্পেলটা চট করে ওই কলাম ক্রোমাটোগ্রাফিতে কি হচ্ছিল, ডিউ টু গ্র্যাভিটেশন তোমার স্যাম্পেলটা কলাম দিয়ে আস্তে 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 নামছিল, ডিউ টু গ্র্যাভিটেশন, ডিউ টু এড অফ গ্র্যাভিটেশন। কিন্তু এখানে স্যাম্পেল ডেন্সিটি বা কলাম ডেন্সিটি এমন যে ও নিজে নিজে নামবে না, আমি একটা হাই প্রেশার ক্রিয়েট করব, অ্যাটমসফেরিক প্রেশার না, তোমার ইনস্ট্রুমেন্টটা দিয়ে একটা প্রেশার ক্রিয়েট করব ওইটার ওপরে, স্যাম্পেলের ওপরে, সেই প্রেশারের জন্য ওইটা নামবে, রেজলিউশনটা বেটার হবে, একদম ন্যানোগ্রাম পর্যন্ত আমরা ডিটেকশন করতে পারি, ভেরি স্মল অ্যামাউন্ট ডিটেকশন করতে পারি। সো ইট ইজ এ হাইলি এফিশিয়েন্ট কলাম ক্রোমাটোগ্রাফি এইচপিএলসি, খুব সংক্ষেপে বললাম। স্যার ফর আস্কিং, এনিওয়ান এলস?
স্যার হ্যাঁ শ্রেয়শ্রী বলো স্যার বলছি যে আমরা হাইড্রোফোবিক কলেজ তুমি প্রথমবার দিয়েছো স্যার জেআইএস ইউনিভার্সিটি এমএসসি মাইক্রোবায়োলজি সেকেন্ড সেম ও হ্যাঁ বলো বলো স্যার বলছি আমরা হাইড্রোফোবিক পেপটাইড কে কি এইচপিএলসি দ্বারা আমরা সেপারেট করতে পারি শুনতে পেলাম না স্যার হাইড্রোফোবিক পেপটাইড কে কি আমরা এইচপিএলসি দ্বারা সেপারেট করতে পারি ডেফিনেটলি করতে পারি সেই ধরনের কলাম চুজ করব স্যার কিভাবে করব তোমাকে সেই কলাম চুজ করতে হবে জেনারেল C13 কলাম দিয়ে করা হয় হাইড্রোফোবিক মলিকিউল গুলো সেই হাইড্রোফোবিক মলিকিউল তুমি যেখান থেকে হাইড্রোফোবিক মলিকিউলটা পাচ্ছ ধর তুমি কোনো কেমিক্যাল রিঅ্যাকশন থেকে পাচ্ছ বা কোনো প্ল্যান্ট থেকে পাচ্ছ সেই ক্রুড স্যাম্পলটা তুমি কলামের উপর লোড করে দেবে পরে এইচপিএলসি রান করবে অর্থাৎ সলভেন্টটাকে রান করাবে জেনারেলি 3-4 সাইকেলস এগুলো সেট করা যায় ইনস্ট্রুমেন্টে সেই ততগুলো সাইকেল তুমি রান করাবে করে ওটাকে ওটার ইলিউশনটাকে কালেক্ট করা যায় কলাম থেকে ফোটা 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 পড়তে থাকে সেগুলোকে অটোমেটিক্যালি একটা কালেক্টর ঘুরতে থাকে সেই কালেক্টরের মধ্যে কালেক্ট করতে থাকবে যদি তোমার স্যাম্পেলটা ইউভি অ্যাক্টিভ হয় ডিটেক্টর আপনি আপনি বলে দেবে যে এই এই ফ্র্যাকশনটাতে তোমার কম্পাউন্ড আছে আর যদি ইউভি অ্যাক্টিভ না হয় তোমাকে আলাদা করে তুলে নিয়ে নিয়ে টেস্ট করতে হবে সেটা মাস স্পেকট্রোমেট্রি হোক এনএমআর হোক তোমায় করে দেখতে হবে তোমার স্যাম্পেলটা কোন কোন ইলিউশনে আছে ওকে স্যার থ্যাংক ইউ স্যার সৌম্যদীপ সরকার আবার হাত তুলেছে হাই এক্সপার্টাইজ লাগে হ্যাঁ অরুণিমা দি সৌম্যদীপ সরকার আবার হাত তুলেছে হ্যাঁ সৌম্যদীপ বলো তো বলছি আমি পেপার ক্রোমাটোগ্রাফি করে কি আমি সেপারেট করা যায় মানে কালেক্ট করা যায় সেপারেট করে না কালেক্ট করা যায় না প্রিপারেটিভ পেপার ক্রোমাটোগ্রাফি করা যায় না কারণ পেপার থেকে ওই স্যাম্পলটা আলাদা করা মুশকিল হয়ে যায় সিলিকা জেল সহজেই সিলিকা জেল থেকে ওটাকে আলাদা করা যায় কারণ সিলিকা জেলটা কোনো সলভেন্টে যায় না বা জলে জলে গলে না আলাদা করে তুমি ওটাকে সেপারেট করে নিতে পারবে সেন্ট্রিফিউজ করে সিলিকাটাকে ফেলে দিলে দিয়ে তুমি তোমার স্যাম্পলটা পেয়ে যেতে পারো কিন্তু এটা পাবে না পেপার থেকে আলাদা করা যায় না প্রিপারেটিভ করা যায় না অ্যাজ পার মাই নলেজ সৌম্যদীপ তুমি কল্যাণী বায়োটেকনোলজি বললে না হ্যাঁ স্যার আচ্ছা বলো ওকে তাহলে ডক্টর মুখার্জি আমরা কি আর কোশ্চেনস নেব মানে যদি ইউ ক্যান প্রসিড টু ইওর নেক্সট সেশন ওকে আমরা ডক্টর মুখার্জির প্রেজেন্টেশনের জন্য ভীষণ কৃতজ্ঞ উনি এত সুন্দর ওয়ান্ডারফুল একটা ভিভিড প্রেজেন্টেশন দিয়েছেন এবং স্টুডেন্টদেরকে উনি ওনার স্লাইডের সঙ্গে সঙ্গে ভিডিওর সাহায্যে এত সুন্দরভাবে তুলে ধরেছেন ওনার বক্তব্য ওনার টপিক আমার মনে হয় আমি আশা করি আমি হোপফুল যে এখানে যত স্টুডেন্টস প্রেজেন্ট আছো সবার জন্য প্রচন্ড বেনিফিশিয়াল হয়েছে ওনার প্রেজেন্টেশনটা এবং পরবর্তীকালে তোমাদের এক্সামসগুলোতে কাজে আসবে যাদের সিলেবাসে আছে তাদের তো আরোই ভালো মানে সুবিধে হলো আজ এই তিনটে দিনের যে টপিকসগুলো কভার্ড হয়েছে এবার নেক্সট পর্যায়ে আমরা চলে যাব আমাদের প্রায় হ্যাঁ বলছি শেষ করার আগে একটা ছোট কোশ্চেন ছিল ওটাকে কি আনসার করে দেবো ও শিওর শিওর শ্রেয়া সাহা কল্যাণী মহাবিদ্যালয়ের মলিকুলার বায়োলজি এন্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট জাস্ট একটা স্লাইড দেখি ওকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা ওকে একটা স্লাইড যদি এলাও করো তুমি হ্যাঁ ঠিক আছে ওকে নো প্রবলেম দ্য প্লেট থিওরি অফ ক্রোম্যাটোগ্রাফি ও জিজ্ঞাসা করছে শ্রেয়া তোমাকে আমি প্রেজেন্টেশনটা একবার দেখাই খুব অল্প করে বলছি প্লেট থিওরির কথাটা এইটা হচ্ছে প্লেট থিওরি অ্যাকচুয়ালি আমরা যে কলামটাকে চুজ করছি সেই কলামটার হাইট অনুযায়ী আমরা কতগুলো হাইপোথেটিক্যাল প্লেটে এটাকে ভাগ করতে পারি হাইপোথেটিক্যাল প্লেট মানে আমি কিরকম প্যাকিং করেছি কত কনসেন্ট্রেশনে যদি খুব লুজ প্যাকিং হয় তাহলে আমি চওড়া চওড়া প্লেট প্লেটের হাইটগুলো বড় বড় করতে পারি আর যদি খুব টাইট প্যাকিং হয় তাহলে প্লেটের হাইটগুলো খুব ছোট ছোট করে ভাবতে পারি ঠিক আছে এই নাম্বার অফ থিওরিটিক্যাল প্লেট হচ্ছে লেন্থ অফ দ্য কলাম বাই হাইট অফ ইয়ার থিওরিটিক্যাল প্লেট নাম্বার অফ থিওরিটিক্যাল প্লেট হচ্ছে লেন্থ অফ ইয়ার কলাম বাই হাইট অফ ইয়ার থিওরিটিক্যাল প্লেট তাহলে তুমি যত লেন্থ বাড়াবে এফিসিয়েন্সি বাড়বে যত হাইট অফ প্লেট বাড়াবে এফিসিয়েন্সি কমবে অর্থাৎ এফিসিয়েন্সি ইজ প্রপোর্শনাল টু দ্য এন
এই এনটাকে বলছে হাইট ইকুইভ্যালেন্ট অফ থিওরিটিক্যাল প্লেট এইচটিপি অ্যাজ এইচটিপি ডিক্রিজেস এফিসিয়েন্সি অফ দ্য কলাম ইনক্রিজেস ঠিক আছে এটাই হচ্ছে প্লেট থিওরি থ্যাংক ইউ স্যার ওকে ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ ফর অ্যালাউইং ডক্টর মুখার্জি হ্যাঁ আপনার মানে এত লুসিড প্রেজেন্টেশনের জন্য আসলে যেটা ব্যাপার হচ্ছে যে এখন তো ইউজি লেভেলে এত নতুন নতুন জিনিস ইন্ট্রোডিউস করা হচ্ছে আর ওদেরও তো অবস্থা এই প্যান্ডেমিক সিচুয়েশনে খুব ভালো নয় ফলে যেটা হচ্ছে যে ওরা শুনছে কিন্তু প্র্যাকটিক্যাল না করার যেটা অসুবিধা সেটা তো থেকেই যাচ্ছে মানে ওই আর কি ব্যাপারটা ওই রকম আর কি ছোট মাথায় কত ধরে তাই তো লাগে ভয় ওদের অবস্থা ওই রকমই স্টিল থ্যাঙ্ক ইউ টু অল দা স্টুডেন্ট ফর देयर পেশেন্ট হিয়ারিং এন্ড থ্যাঙ্ক ইউ টু দা ডিপার্টমেন্ট অফ দা ডিপার্টমেন্ট অফ বটানি ফর ইনভাইটিং মি না আমরা তো আপনাকে ইনভাইটিং মানে ইনভাইট করেছি আপনি থ্যাঙ্ক ইউ দেবেন কি মানে আমাদেরই আপনাকে স্পেশাল থ্যাঙ্কস আমাদের গত দুদিনের স্পিকার এবং আপনি আজকে এত লুসিডলি সবকিছু ওদের বুঝিয়েছেন এবং ধৈর্য ধরে প্রচুর প্রশ্নবান সামলে মানে ওদের কাছে ব্যাপারগুলো এখন আশা করা যাচ্ছে খুবই ক্লিয়ার মানে ওদের আর সেই অসুবিধাটা নিশ্চয়ই থাকছে না যেটা ওদের আগে ছিল আবার অসংখ্য ধন্যবাদ আপনার এই প্রেজেন্টেশনের জন্য ওকে ডক্টর মুখার্জি আমার তরফ থেকেও আপনাকে খুব 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 ধন্যবাদ মুভিং অন উই আর অলমোস্ট অন দা লাস্ট ফেজ অফ দিস থ্রি ডেজ স্টুডেন্টস ওয়ার্কশপ ইন আওয়ার ভ্যালিডিক্টরি সেশন ওয়্যার আই এম গোয়িং টু কল আপন এ ফিউ স্টুডেন্টস হু উইল শেয়ার দেয়ার এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্য ওয়ার্কশপ সো ফার্স্টলি আই এম ইনভাইটিং কৌস্তভ ঘোষ অফ শ্রী চৈতন্য কলেজ হাবড়া হু ইজ এ সিক্স সেমিস্টার বায়োসাইন্স স্টুডেন্ট কৌস্তভ ইয়েস ম্যাম ওকে তুমি তোমার বক্তব্য বলো আমাকে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে থ্যাংক ইউ নমস্কার আমি কৌস্তভ ঘোষ শ্রী চৈতন্য কলেজ হাবড়ার বিএসসি বায়ো সিক্স সেমিস্টারের স্টুডেন্ট আমার বক্তব্যের শুরুতে আমি বসিরহাট কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর অশোক কুমার মণ্ডল মহাশয় উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুণিমা বর্ধন মহাশয়া পাশাপাশি বসিরহাট কলেজের আইকিউএসসি কোঅর্ডিনেটর অধ্যাপক শ্রী লীলাদ্রি সাহা মহাশয় উদ্ভিদবিদ্যা বিভাগের শ্রদ্ধা অধ্যাপিকা ডক্টর মধুমিতা মৈত্র অধ্যাপক শ্রী শোভন সেনগুপ্ত ডক্টর নিলয় কুমার মৈত্র অধ্যাপক ডক্টর কৌশিক মুখার্জি অধ্যাপক শ্রী শুভদীপ গিরি ম্যাডাম ডক্টর অয়না চক্রবর্তী এবং শ্রী দীনবন্ধু বরাট টিসিএস বসিরহাট কলেজকে আমার প্রণাম জানাচ্ছি পাশাপাশি আমি কিছু কলেজের নাম অবশ্যই নিতে চাইছি যেই কলেজের সহপাঠী ও সহপাঠিনীরা এই তিন দিনের ওয়ার্কশপে অংশ নিয়েছেন সেগুলি হল বসিরহাট কলেজ শ্রী চৈতন্য কলেজ হাবড়া দমদম কলেজ সরোজিনী নাইডু কলেজ আচার্য প্রফেসর কলেজ তাকি গভর্নমেন্ট কলেজ ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ কল্যাণী মহাবিদ্যালয় মৃণালিনী দেবী মহাবিদ্যালয় পানিহাটি মহাবিদ্যালয় কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ডক্টর এপিজে আব্দুল কালাম গভর্নমেন্ট কলেজ ট্রাইডেন্ট একাডেমি অফ টেকনোলজি কাশেপাড়া কলেজ নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ আচ্ছা বর্ধমান রাজ কলেজ শ্রীরামপুর কলেজ গুরু নানক খালসা কলেজ সবার প্রথমে বলতে চাই বসিরহাট কলেজের এই পদক্ষেপ অনস্বীকার্য এবং এই কোভিড অতিমারিতে আমরা প্রত্যেকেই কলেজ ও ইউনিভার্সিটি বহুদিন যেতে পারছি না এর মধ্যেও আমাদের মতো ছাত্রছাত্রীদের কথা ভেবে তারা বোটানিক্যাল যে সকল অ্যানালিটিক পদ্ধতি আছে তার উপরে যে সেমিনারটি করেছেন বা ওয়ার্কশপটি করছেন তো এটা আমাদের অনেক সমৃদ্ধ করছে কারণ আমরা দীর্ঘদিন প্র্যাকটিক্যাল বিষয়টার সাথে একটু ডিটাচ আছি তো যার জন্য আমাদের মধ্যে একটু জ্ঞানের অভাব দেখা দিচ্ছিল যেটা কিছুটা পূরণ করা সম্ভব হয়েছে আজকের এই তিন দিনের ওয়ার্কশপের মাধ্যমে আমি আরো বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাইছি ডক্টর মধুমিতা মৈত্র ম্যাডামকে কারণ তিনি আমাদের ক্যারেক্টারাইজেশন অফ প্রোটিন অ্যান্ড নিউক্লিক অ্যাসিড সম্পর্কে বুঝিয়েছেন ডক্টর নিলয় কুমার মৈত্রকেও আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ তিনি কার্বন ডাইঅক্সাইড মেটাবলিজম ইন প্ল্যান্টস উইথ রেফারেন্স টু ট্রান্স টেকনিক নিয়ে বুঝিয়েছেন ট্রেসার টেকনিক নিয়ে বুঝিয়েছেন পাশাপাশি আমি আজকের আমাদের স্পিকার ছিলেন ডক্টর কৌশিক মুখার্জি স্যার ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি কারণ উনি
প্রিন্সিপলস অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ ক্রোমাটোগ্রাফি অ্যান্ড স্পেকট্রোমেট্রি ইন বায়োলজি নিয়ে বুঝিয়েছেন। পরিশেষে আমরা বলছি যে বিগত তিন দিনের এই ওয়ার্কশপটা যেভাবে বিভিন্ন স্টুডেন্টরা তাদের কোয়েশ্চেনের মাধ্যমে আমাদেরকে মানে আরও বেশি জানতে সহায়তা করেছেন এবং আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপিকারা যেভাবে ধৈর্য সহকারে প্রতিটি কোয়েশ্চেন বুঝিয়েছেন তাতে সত্যি অত্যন্ত আপ্লুত, এবং আমি আরও একবার কৃতজ্ঞতা জানাচ্ছি বসিরহাট কলেজের পরিচালন সমিতিকেও, কারণ এই কোভিড-19 অতিমারী পরিস্থিতির মধ্যেও তারা স্টেট লেভেলের পাশাপাশি ন্যাশনাল লেভেলেরও দুটো কলেজকে আমাদের সাথে সংযোগ করিয়েছেন এবং আগামী দিনে আমাদের উদ্ভিদবিদ্যা বিষয়ের ওপর অনেক আগ্রহ বাড়িয়ে তুলেছেন, যা হয়তো সামনের দিনের পরীক্ষার পাশাপাশি আমাদের ভবিষ্যতে সাহায্য করবে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ কৌস্তব, তোমাকে এত সুন্দর করে তুমি তোমার বক্তব্যটা আমাদের সামনে রাখলে এবং আমাদেরই হয়ে একটা কাজ করে দিলে, যেখানে তুমি সব কলেজ যারা যারা ইনভলভড আছে মোটামুটি সব কলেজেরই নাম নিয়ে, ধন্যবাদ তোমাকে। আমি এইবারে কল্পক রায়, কল্যাণী মহাবিদ্যালয়ের সিক্স সেমিস্টার বটানি অনার্সের একজন স্টুডেন্টকে আহ্বান জানাবো। কল্পক, যদি তুমি থাকো তাহলে তুমি তোমার বক্তব্য রাখতে পারো। হ্যাঁ ম্যাডাম, আমি আজ শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। নমস্কার সকলকে, আমি কল্পক রায়, আমি কল্যাণী মহাবিদ্যালয়ের সিক্স সেমিস্টারের বটানি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই বসিরহাট গভর্নমেন্ট কলেজে বটানি ডিপার্টমেন্টের সমস্ত অধ্যাপক এবং অধ্যাপিকাকে, তারা যে এই তিন দিনের যে ওয়ার্কশপটা আমাদের জন্য যে অ্যারেঞ্জ করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমরা যেখানে পার্টিসিপেট করতে পেরেছি সেটাও খুব ভালো লাগছে পার্টিসিপেট করে। আজকে শেষ দিন ছিল, আজকে কৌশিক স্যারের মানে লেকচার আমরা শুনলাম। কৌশিক স্যার আমাদের কলেজের স্যার, আমি ওনাকে দেখেছি বাট কোনোদিন ক্লাস করিনি। আজকে ফার্স্ট ওনার লুসিড বক্তব্যগুলো শুনে খুব ভালো লাগলো। এমনকি আগের দিন নিলয় স্যার ছিলেন, তার আগের দিন মধুমিতা ম্যাডাম ছিলেন, তাদেরও প্রেজেন্টেশন খুব ভালো লেগেছে। এক কথা খুব সুন্দর ওয়ার্কশপ করলাম আমরা সবাই, থ্যাংক ইউ। আর পরবর্তীকালেও এরকম যদি কোনো ওয়ার্কশপ বসিরহাট গভর্নমেন্ট কলেজ যদি করে তো অবশ্যই পার্টিসিপেট করার চেষ্টা করব সেখানে, থ্যাংক ইউ। ধন্যবাদ কল্পক, নিশ্চয়ই আমরা চেষ্টা করব পরবর্তীকালে বা প্রত্যেক বছর যদি সম্ভব হয় এইরকম ধরনের কিছু ওয়ার্কশপ আমরা তোমাদের সামনে রাখার জন্য, যাতে তোমরা বরাবর উপকৃত হও। এবার আমি দেখে নিচ্ছি তমাল মণ্ডল, বসিরহাট কলেজের স্টুডেন্ট, সিক্স সেম বটানি অনার্স। তমাল ম্যাম, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। নমস্কার, আমি তমাল মণ্ডল, বসিরহাট কলেজের বটানি ডিপার্টমেন্টের সিক্স সেমিস্টারের ছাত্র। বিগত দুই দিন আর আজ যে প্ল্যান্ট মেটাবলিজম এবং অ্যানালিটিক্যাল টেকনিকের যে বিষয়গুলি এই ওয়ার্কশপে তুলে ধরা হলো তা সেইগুলি আমাদের কোর কোর্সের এবং ডিএসসি সিলেবাসের মধ্যেই রয়েছে। যদিও এই বিষয়গুলি আমাদের স্যার এবং ম্যাডামরা যথেষ্ট ভালোভাবে যত্ন সহকারে বুঝিয়ে আমাদেরকে পড়িয়েছেন, তবুও এই বিষয়গুলিতে বেশ কঠিন হওয়ায় আমাদের একটু পড়তে ভয় লাগতো এবং মনে রাখার একটু অসুবিধা হতো। সেই জন্যই এই সমস্যাগুলো কথা আমরা স্যার ম্যামকে বলি এবং স্যার ম্যাডামরা আমাদের এই কথা শুনে এই ওয়ার্কশপের আয়োজন করেন। সত্যি ওয়ার্কশপটি খুবই আমাদের ভালো লাগলো। এই তিন দিন ওয়ার্কশপটি করে আমরা খুব এনজয় করেছি। আমাদের যেটুকু কনফিউশন ছিল এই পড়ার বিষয়গুলি নিয়ে সেই কনফিউশনগুলিও কেটে গেছে। সামনেই আমাদের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা রয়েছে, এই ওয়ার্কশপের তথ্যগুলি আমাদের ফাইনাল সেমিস্টারের পরীক্ষাতেও খুব কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ, এবং আমরা এই ওয়ার্কশপটির দ্বারা খুবই উপকৃত হয়েছি। আমাদের সকল স্যার ম্যাডাম, স্পিকার স্যারদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ। তমাল, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এটাও শুনে খুব ভালো লাগছে যে তোমাদের সিলেবাসের সাথে আমরা তিন দিনের ওয়ার্কশপের টপিকসগুলোকে ম্যাচ করাতে পেরেছি এবং যথাসাধ্য চেষ্টা করেছি যেন তোমাদের কাছে টপিকসগুলো ক্লিয়ার হয়ে যায়। এবার তিনজনের বক্তব্যের পরে আমি এখানে উপস্থিত থাকা আরও অন্যান্য স্টুডেন্টদের কাছেও অনুরোধ করব
যদি কারো অন্য কারোর কোনো বক্তব্য থাকে যারা তোমরা চাইছো যে একটু শেয়ার করবে তোমাদের সাথে এক্সপিরিয়েন্স, তাহলে করতে পারো। আর কি কেউ কিছু বলবে? সৌম্যদীপ সরকার যদি, আচ্ছা প্রীতম নস্কর, প্রীতম নস্কর তোমার একটু অসুবিধা, তোমার একটু ভয়েসের মাইক্রোফোনের একটু সমস্যা হচ্ছে, তুমি তোমার চ্যাট বক্সে লিখে দিতে পারো। অরুণিমা দি, প্রীতম বলবার সময় তুমি যদি তোমার মাইক্রোফোনটা অফ করো ইকো তো হবে না। প্রীতম তুমি বলছো তোমার কি সামনে ফ্যান চলছে? তুমি একটু ফ্যানটা যদি অফ করে দাও তাহলে মনে হয় একদম ঠিক, আর কোনো আওয়াজ আসছে না, বল। ওকে ম্যাম। তো এই যে বকশিয়ার কলেজ টিম ইলেকট্রোফোরেসিস এর ব্যাপারে আমরা জানলাম, সেকেন্ড ডে তে CO2 মেটাবলিজম ইন প্ল্যান্টস উইথ রেসপেক্ট টু ট্রেসার টেকনিক, আর আজকে থার্ড ডে তে প্রিন্সিপাল অফ সরি প্রিন্সিপাল অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ ক্রোমাটোগ্রাফি স্পেকট্রোমেট্রি ইন বায়োলজি। তো আমি কল্যাণী মহাবিদ্যালয়, আমি প্রীতম নস্কর, কল্যাণী মহাবিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি। এর মধ্যে বেশ কিছু টপিক আছে যেগুলো ব্যাপারে আমরা জানি, আমরা সেকেন্ড সেম স্টুডেন্টসরা জানি, আর এখানে বেশ কিছু টপিক আছে যে যার যেগুলো হয়তো মানে আরো সিনিয়র সেমিস্টারে আমরা হয়তো এখনো পড়িনি। তো কিন্তু মানে আমরা এই ওয়ার্কশপের মাধ্যমে সেই সব টপিকস গুলোর ব্যাপারে যা নলেজ গ্যাদার করতে পারলাম, যেটুকু জানতে পারলাম আমরা, আমরা আশা করছি যে মানে হয়তো সেটা আমাদের আপকামিং সেমিস্টার্স এর ক্ষেত্রেও খুব হেল্পফুল হবে। আর স্পেশালি মানে আমাদের যা অবস্থা আর কি, যেমন আমি আর হয়তো একটা মাস পর আমাদের ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট আর সেকেন্ড সেম পুরো কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এখন অবধি আমরা কলেজের ল্যাব চোখে দেখার সুযোগ পাইনি। মানে ফার্স্ট ইয়ারের সব স্টুডেন্টদেরই অবস্থা হয়তো এরকম। তো মানে বিশেষ করে আমাদের ক্ষেত্রে এই ওয়ার্কশপটা খুবই হেল্পফুল বলে আমি মনে করি, মানে অন্তত মানে কিছুটা হলেও আমরা এইসব ব্যাপারগুলোর ব্যাপারে হয়তো জানতে পারছি। হ্যাঁ হয়তো হ্যান্ডসন জিনিসগুলো ট্রাই করে দেখতে পাচ্ছি না, কিন্তু তবুও যতটা জানা যায়। তো সেই জন্যই আমি বসিরহাট কলেজ বোটানি ডিপার্টমেন্ট সব বোটানি ডিপার্টমেন্টের সব টিচার্স আর প্রত্যেকটা মানুষ যারা যারা এই ওয়ার্কশপের পেছনে আছেন, যারা যারা কন্ট্রিবিউট করেছেন এই যাতে এই ওয়ার্কশপটা হতে পারে, তাদের প্রত্যেকে থ্যাংকস জানাতে চাই আমাদেরকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংকস টু অল। ধন্যবাদ প্রীতম, প্রীতম তোমাকে। আচ্ছা এখানে কল্যাণী মহাবিদ্যালয় ছাড়া অন্যান্য কলেজের থেকেও অনেক স্টুডেন্টস আছে, অন্য কোনো কলেজ থেকে কোনো স্টুডেন্ট তার বক্তব্য রাখবে কি? কেউ কি রাখতে চাও? ওকে, তাহলে আমরা পরবর্তী ফেজে এগিয়ে যাই। তার আগে বলি, হ্যাঁ আমি ডক্টর অয়না চক্রবর্তীকে আহ্বান জানাবো, উনি ওনার ভোট অফ থ্যাঙ্কস আমাদের সবার সামনে। হ্যাঁ বলছি, আগে আমাদের একটা ছবি নাও স্টুডেন্টদের। হ্যাঁ তার আগেও আমি একটু বলে দিচ্ছি যে এখনই তোমাদেরকে চ্যাট বক্সে একটা লিংক শেয়ার করে দিলাম, এটা হলো ফিডব্যাক ফর্মের লিংক। তোমরা মোটামুটি আমরা যতক্ষণ আছি তোমরা এই সময়ের মধ্যে এই ফিডব্যাক ফর্মটাকে ফিল আপ করে দিতে পারো। আর তার সঙ্গে বলছি সবাইকে একবার করে অন্তত তাদের ক্যামেরাটা অন করো, গত দুদিনের মতোই, যাতে আমি একটা স্ক্রিনশট নিতে পারি।
আছে? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে তোমাদের ওভারওয়েলমিং রেসপন্সের জন্য। তোমরা একটুখানি চ্যাট বক্সটা দিকে খেয়াল করো, এখানে একটা ফিডব্যাক ফর্মের লিংক দিয়ে দিয়েছি, তোমরা ওই ফিডব্যাক ফর্মের লিংক ফর্মটা একটুখানি ফিল আপ করে দাও। আর মিন টাইম আমি ডক্টর অয়না চক্রবর্তীকে ইনভাইট করব, উনি ওনার ভোট অফ থ্যাঙ্কসটা আমাদের সবাই সামনে রাখবেন। ডক্টর চক্রবর্তী, ওভার টু ইউ। Okay, Orinimade, thank you for giving me the opportunity to propose a vote of thanks on behalf of Department of Botany, Bushirat College. I extend a very hearty vote of thanks to all the participants and speakers for sharing their valuable time to grace this occasion. I owe my gratitude to our resource persons, Dr. Madhumita Moitro, Dr. Niloy Moitro, and Dr. Kaushik Mukherjee, for their informative and enlightening speech they have shared in the last 3 days. I would like to express my profound gratitude to our Honorable Principal Sir, Dr. Ashok Kumar Mundal, our TCS, Professor Dinobandhu Bharat, and our IQSC coordinator, Professor Niladri Shaha, for their enormous support and inspiration in holding this workshop. My jovial warmth to all my departmental colleagues, Dr. Orunima Bardhan, our HOD, Sri Arnab Banerjee, Sri Shobhan Shengupto, and Sri Shubhadeep Giri for their constant support and cooperation. And last but not the least, I am thankful to our beloved students for their zealous participation. Once again, I thank to all the participants for being with us for the last 2 days. Thank you. Thank you, Dr. Chakraborty. আমরা এই প্ল্যাটফর্মটা ছেড়ে যাওয়ার আগে একটু অপেক্ষা করব, স্টুডেন্টসদেরকে একটু টাইম দেব আমরা, যাতে ওরা ফিডব্যাক ফর্মটা ফিল আপ করে দিতে পারে। ম্যাডাম আরেকবার দেওয়া যায় ফিডব্যাক ফর্ম, বিকজ আমি কল এসেছিল বলে ওটা কেটে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ দিচ্ছি। দেখতে পাচ্ছো চ্যাট বক্সে? এখানে এখানে উপস্থিত সব স্টুডেন্টদেরকে বলছি, সার্টিফিকেট পাওয়ার জন্য কিন্তু ফিডব্যাক ফর্ম ফিল আপ করা কম্পালসারি। আমাদেরকে 15 ডেজ মতো টাইম দিতে হবে, 15 ডেজের মধ্যে তোমাদের কাছে মেলে সার্টিফিকেট চলে যাবে। ম্যাম? হ্যাঁ বলো। বলছি ম্যাম, এই রেকর্ডেড সেশনস গুলো মানে 3 দিনের প্রিভিয়াস, এগুলো কি আর কি পাবলিকলি অ্যাভেলেবল হবে কখনো? মানে না সবুজ, না সবুজ, আই এম সরি টু সে, অ্যাকচুয়ালি এই ধরনের রেকর্ডিংস গুলো আমাদের কলেজের নিজস্ব প্রপার্টি, ওটা পাবলিকলি আমরা মানে পারি না, কে শুধু আমরা না, কেউই পারে না, কোনো কলেজই পারে না, তার যেহেতু ওটা নিজস্ব প্রপার্টি সেই কারণে পারা যায় না। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। তোমাদের কি ফিল আপ হয়ে গেছে? ওকে, আমি এক্সপেক্টেড যে সবাইই হয়ে গেছে, কারণ বেশি সময় লাগার কথা না।
তাহলে আমরা কি লিভ করতে পারি? আজকের ওয়ার্কশপ শেষ হয়ে গেছে প্রোগ্রামটা। তোমরা মানে শুধু একটু যারা জমা দিয়েছো নিশ্চয়ই এটা একটু খেয়াল করে দিয়েছো তো, মানে নামের বানান বা স্পেলিং মিস্টেক করো না কিন্তু। ওকে, আমি একটুখানি চ্যাট বক্সে আবার আমার নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি, যারা যারা ফিডব্যাক ফর্ম ঠিকমতো ফিল আপ করতে পারলে না আজকে এখন, তারা যেন আমাকে আমার এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে তারপরে যোগাযোগ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি কারোর সমস্যা হয় ফিডব্যাক ফর্ম ফিল করতে আজকে তাহলে আমাকে একটু মেসেজ করবে, আমরা আমি তোমাদেরকে পার্সোনালি ফিডব্যাক ফর্মটা দিয়ে দেব। হ্যাঁ, মানে কিন্তু সেটা তাদের জন্য যারা প্রেজেন্ট ছিল, মানে ব্যাপারটা এরকম যে স্ক্রিনশটে তাদের নাম আছে এটাও একটু বলে রাখা দরকার যে স্ক্রিনশটের সাথে সাথে আমরা কিন্তু ম্যানুয়ালি স্ক্রল করে করে রীতিমতো অ্যাটেন্ডেন্সটা রেখেছি, এটাই আমাদের বক্তব্য। তার মানে ম্যাডামের বলার বক্তব্য হলো, মানে মিনিং হলো এই যে আমরা কিন্তু ম্যাচ করে নেব প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স, প্রত্যেক দিনের অ্যাটেন্ডেন্স। তার কারণ হলো বারে বারে প্রথম দিন থেকে বলে আসছি যে 100% অ্যাটেন্ডেন্স কম্পালসারি ইন অর্ডার টু রিসিভ দ্য সার্টিফিকেট। ওকে, তাহলে আরেকবার ছাড়ার আগে বলি যে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা যেই টাইমে আমি অ্যাসাইনমেন্ট লিঙ্কটা পোস্ট করব সেই টাইম থেকে 24 আওয়ার্সের মধ্যে তোমরা অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিয়ে থাকবে। আর কারো কিছু বলার আছে? ওকে, অয়না, উই ক্যান লিভ নাও আই থিঙ্ক। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। আবার আবার যদি আমরা এরকম কোন ওয়ার্কশপ করি অবশ্যই তোমাদের কলেজে পৌঁছে যাবে ইনফরমেশন, তখন তোমরা আবার পার্টিসিপেট করো, এটাই এক্সপেকটেশন থাকবে আমাদের। থ্যাংক ইউ সোমদত্তা। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। সেটাও এটা তো বসিরহাট কলেজে হলো, খুব ভালো লাগলো, কিন্তু কথাটা হচ্ছে ম্যাম এই যে ভিডিওটা আজকের, এটা কি বসিরহাট কলেজের ওয়েবসাইটেও থাকতে পারে, আমরা ওখানে গিয়ে দেখতে পারি পরবর্তীতে রেকর্ডেড ভিডিওটা? অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটে আমরা আপলোড করব কিনা সেটা ডিসাইসিভ, আমরা একটুখানি আমাদের হায়ার অথরিটিদের সাথে একটুখানি কথা বলে তারপরে ডিসাইড করব যে ওয়েবসাইটে আমরা আপলোড করব কিনা। বাট একটা ইনফরমেশন তোমাদেরকে একটু দিয়ে দিই, সেটা হলো যে আমাদের কলেজের ওয়েবসাইটের সাথে সাথে আমাদের ডিপার্টমেন্টের নিজস্ব একটা ছোট্ট ওয়েবসাইট আছে, যেটা যেই ওয়েবসাইটটা অ্যাক্টিভ। খুব শিগগিরই আমরা এই যে প্রসিডিংসগুলো, 3 দিনের ওয়ার্কশপের প্রসিডিংসগুলো আমরা ওই ছোট্ট ওয়েবসাইটে আপলোড করে দেব। তো সেই লিঙ্কটা তোমরা যদি চাও আমরা তোমাদেরকে দিতে পারি পরবর্তীকালে, যাতে তোমরা ওই লিঙ্কে জয়েন করে আমাদের ডিপার্টমেন্টের যে ওয়েবসাইটটা সেটা ওপেন করে তোমরা ওখান থেকে সব প্রসিডিংস বলো বা ভিডিও বলো সেটা তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, অনুমতি, আই থিংক দ্যাট উইল ডু, দ্যাট উইল বি আ গ্রেট আইডিয়া আই থিংক। ওকে, উই ক্যান লিভ নাও। I hope everybody has filled up the feedback form, and if not then please connect with me in my WhatsApp number and message me personally so that I can provide you with the feedback link. Goodbye everybody.